আব্বা, হ্যাঁ, ওখানে বসে একটু বিশ্রাম নিলে কেমন হয়? ঠিক আছে। ঝর্ণার জলের শব্দ শুনতে পাচ্ছি, এটা বিশ্রামের জন্য খুব ভালো জায়গা আব্বা। ঠিকই, বিশ্রামের জন্য এটা খুব ভালো জায়গা। চলো। আব্বা, তোমার জীবন কাহিনী আমাদের বলো। কিন্তু তোমরা এর সবকিছুই জানো, তোমরা এর মধ্যেই বড় হয়েছো। কিন্তু আব্বা, কিছু ঘটনা আছে যেগুলো আমাদের জানা নেই। ঠিক আছে, আমি শুরু থেকেই বলবো। তোমার জীবনের গল্প শুনতে আমাদের খারাপ লাগে না আব্বা। তোমার কাহিনী সমস্ত প্রজন্ম জানবে। বলা হবে মুসা আল্লাহর কথা মুখোমুখি বলেন। সেই সময়টা খুবই কঠিন ছিল, যখন প্রত্যেক ইব্রানি ছেলে শিশুকে ফেরাউন হত্যার আদেশ দেয়, যাদের বয়স 2 বছরের কম ছিল। এই সরে যাও। আমাদের বিরুদ্ধে তুই কি করতে পারিস? কষ্টই না হচ্ছে এখন, জানো না মরিয়ম, তুমি জানো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিসের শব্দ? মনে হয় বনজন্তুরা ডাকাডাকি করছে। না, মনে হচ্ছে বাচ্চার কান্না। এদিকে এসে দেখো তো। শাহজাদি, এটা এক ইব্রানি শিশু, দেখুন। আমার আব্বা অনেক ইব্রানি ছেলে শিশুকে হত্যা করেছে, সে বলেছে যে তাদের ক্ষমতা অনেক বেড়ে গেছে। দেখুন ও কি সুন্দর। তোমার নাম দিলাম মুসা। মুসা মানে পানি থেকে উঠানো, ওর নাম মুসা। কারণ ওকে আমরা নদী থেকে তুলে এনেছি, তাই না শাহজাদি? হ্যাঁ মুসা, পানি থেকে তোলা। কিন্তু আপনি ওকে রাখতে পারবেন না। আমি ওকে রাখবো, ও আমার। মুসা আমার অলৌকিক শিশু, পানি থেকে তোলা। এই যে তুমি এখানে এসো, এই বাচ্চার বিষয়ে তুমি কি জানো? এসো, এখানে এসো, তোমার কোনো ভয় নেই। তুমি কথা বলো মেয়ে। শিশুটির জন্য কি সাহায্যকারী দরকার? অবশ্যই, তাকে নিয়ে এসো।
শাহজাদি, আপনি মহান ফেরাউনের কাছ থেকে এই শিশুটিকে লুকাতে পারবেন না। আমি লুকাতে চাই না, ও অলৌকিক শিশু, আমার ছেলে মুসা। এই নীল নদ, এই জীবনের নদী ওকে আমার কাছে দিয়েছে। বলুন শাহজাদি, এই শিশুকে পালন করার মজুরি আমি তোমাকে দিব। অবশ্যই শাহজাদি, অবশ্যই, প্রতিজ্ঞা করছি তার যত্ন নেব। ছোটবেলায় নিশ্চয়ই তুমি খুব সুন্দর ছিলে, যে কারণে থার্মোতাস তোমাকে খুব ভালোবেসেছিল। হয়তো 5 বছর পর্যন্ত আম্মা আমাকে রাখল। মিশরে ফেরাউনের প্রাসাদেই আমি রাজপুত্রের মতো বড় হয়ে উঠলাম, কিন্তু গোষণে আমার ভাইদের কাজ সবসময় আমাকে কষ্ট দিত। আম্মা, আমি দেখেছি আমার লোকেরা এখন অনেক কষ্টের সম্মুখীন। মুসা, তুমি আর কখনোই গোশানে আসবে না, তোমার স্থান ওই প্রাসাদে ছেলে আমার। এই দেশে সমস্ত অংশ ঘুরে দেখাটাই হচ্ছে রাজপুত্র হিসেবে প্রশিক্ষণের একটা অংশ, রাজ্য পরিচালনা এবং অন্যান্য বিষয়গুলো শেখা। আমাকে এই স্থানের কাদামাটির অংশের দায়িত্ব দেওয়া হয়েছে। গোশানের সমস্ত পুরুষ তোমার জন্য সযত্নে কাজ করবে, তাদের সাথে ন্যায্য ব্যবহার করব। আম্মা, এটা তোমার জন্য আমার একটা ছোট্ট উপহার। শুকরিয়া ছেলে আমার। তোমার সাথে এই আনন্দময় সময় মাঝে মধ্যে আমাকে দোষী করে তোলে। তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না আম্মা। আল্লাহ হয়তো তোমার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন। মাবুদ ইচ্ছা করেই আমাকে এক ছেলে দিয়েছে যে রাজকীয় আধিপত্য মিশরীয় পরিবারের। এই তাড়াতাড়ি, কুকুরের চেয়েও খারাপ গোলামের বাচ্চারা। এই যে রাজপুত্র এসেছেন, আপনি কাজ করার পোশাক পরেননি, তাদের যা দরকার আস্তারা অবশ্যই সেটা দেখবে। হ্যাঁ, কাজ শুরু করা যাক। তোমরা শুনেছো, তারা বলছে যে ফেরাউন গোশনের দায়িত্ব আমার ভাইয়ের উপর দিয়েছে। কেন নয়, এটার জন্য সেই যোগ্য। এটাই হয়তো সবকিছু পরিবর্তিত করবে। এ ব্যাপারে আমি একেবারেই নিশ্চিত। শ্রমিক নেতাদের অনেক সমস্যা আমার ভাইকে উত্তেজিত করে তুলেছে, এখন তাদের উচিত নিজেদের চাবুক ফেলে দিয়ে নিজেদের কাজ নিজেদেরই করা, আমার ভাই মুসা যেমন করেছে। এটাই হলো ন্যায় বিচার। গোশনের মানুষদের কষ্টকর যন্ত্রণা অনুভব করা এবং তাদের ভূমিকা বদল করার সময় এখন হয়েছে। আমি আমার ছেলের জন্য খুবই গর্বিত। আমার বিশ্বাস মুসাই হয়তো আমাদের সেই আশা সবার জন্য। কিন্তু তোমরা এটা ভুলে যেও না, সে অনেক শত্রু তৈরি করছে। মুসা ছোট্ট একটা শিশু ছিল, নদীর মধ্যে ঝুড়িতে ছোট্ট এক শিশু, আর এখন দেখো সে কত বড় হয়ে গেছে। আল্লাহ তাকে পরিচালিত করুক। ওহ আব্বা, তুমি জানো যে সে ঠিকভাবে ইব্রানি ভাষায় কথা বলতে পারে না। তুমি যা ভাবছো তার চেয়েও সে বেশি একজন মিশরীয়। সে হচ্ছে ফেরাউনের পালিত পুত্র। কিন্তু তারপরও সে একজন ইব্রানি, আমাদের ছেলে।
সে কি মারা গেছে? হ্যাঁ, সে মরে গেছে। তারা আমাদের দিয়ে আরো বেশি ইট বানাতে চাচ্ছে। সে কোথায়? ওই যে ওখানে। ঠিক আছে, তোমরা আবার কাজ শুরু করো। এরপর আর কখনো আমার লোককে তুমি চাবুক মারবে না, বুঝতে পেরেছ? মুসা, এর মধ্যেই আপনি অনেক সমস্যা তৈরি করে ফেলেছেন। আমার মনে হয় না যে আপনি গোলামদের চেয়ে ভালো কিছু। এই চাবুক দিয়ে আপনার শরীর আমি গরম করে দেব। মারা গেছে? কি ভয়ঙ্কর! সে মৃত? তাকে মেরে ফেলার অনুভূতি কেমন ছিল? এই বিষয়টা আমাদের কখনো বলনি আব্বা। যখন বুঝতে পারলাম যা করেছি তা ফেরানো যাবে না, আমি সারা রাত যন্ত্রণায় কাঁদলাম। যা করেছি তার জন্য আমার অন্তর জিম্মি হয়ে উঠল। যা করেছিলে তার জন্য কি এখনো লজ্জা পাও? সে মিশরীয় এক বৃদ্ধ লোককে পিটিয়ে মেরেছে, কিন্তু আমি চেয়েছিলাম হত্যা ছাড়া অন্য কোনো উপায় বার করতে। হতে পারে এটা আমাদের ভালোর জন্যই হয়েছে। হত্যার মধ্যে ভালো কিছু নেই বাবা। তারপর ফেরাউন কি করলো? আমাকে খুঁজে বার করতে সে সমস্ত জায়গায় সৈন্য পাঠালো। সে আমার মাথা চেয়েছিল। তুমি কেন এখানে এসেছো? তুমি তাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে। যথেষ্ট হয়েছে মরিয়ম। মুসা, তুমি ঠিক আছো তো? ভালোই। তুমি এখনই এখান থেকে চলে যাও মুসা। তুমি আসায় আমরা সবাই বিপদের মধ্যে আছি। সমস্ত প্রাসাদের লোকজন এখন ক্রুদ্ধ মৌমাছির মতো মিশরীয় এক হত্যাকারীকে খুঁজছে। ফেরাউন তোমার মাথা চাচ্ছে। কেন এটা করিস আমি তা জানি না। আমি মানুষ খুন করেছি আম্মা। তোমাকে এখন মিশর ছাড়তে হবে মুসা। ইউকাবিদ, ওর জিনিসপত্র গুছিয়ে দাও। তোমাকে এখন অবশ্যই যেতে হবে বাবা। ভালো লাগছে না। আমি এসে তোমাদের বিপদ বাড়ালাম। ঠিকই বলেছ মুসা, তুমি আমাদেরকে এক বিপদের মুখে দাঁড় করিয়েছ। সবকিছুর জন্য আমি দুঃখিত। আমাদের এক লোককে এসে মেরে ফেলায় আমি রাগ সামলাতে পারিনি। তুমি ওর কাছে কি চাও মরিয়ম? ওদের খারাপ ব্যবহার ওকে এই কাজে বাধ্য করেছে। কি আসি যায়? কাছে এসো বাবা। ইব্রাহিম, ইসাক এবং ইয়াকুবের মাবুদ তোমার সাথে থাকুন।
সারো, আমাদের পানি নিতে দাও। চলে এসো সাফুরা, আমরা বরং পরেই পানি নেই। তুমি কেন সবসময় আমাদের ব্যাপারে নাক গলাও, চলে যাও। সাফুরা, তুমি কবে আমাকে হ্যাঁ বলবে? আমি কখনো বলবো না, আমি কখনো তোমাকে হ্যাঁ বলবো না। সাফুরা, এই দুনিয়ায় আমি একমাত্র সেই ব্যক্তি যে তোমাকে সুখী করতে পারি। তুমি আমাকে সুখী করবে? আমার সামনে থেকে সরে যাও। ছেড়ে দাও, তুমি সরে যাও। আমি কিছু করিনি, মজা করছিলাম। সেও জানে আমি মজা করছিলাম। চলে যাও। সে খুব শক্তিশালী এবং অসাধারণ। কঠিন সফুরা ওর সামনে গলে যাবে। সে আমার জন্য কিছুই করেনি। সে তোমার দিক থেকে চোখ ফিরাতে পারছিল না। তোমাদের ফিরতে এত দেরি হলো কেন? এক অসাধারণ মিশরীয় মরুভূমি থেকে বার হয়ে আসলো। সে কেবল একটাই কথা বললো, সে ওদেরকে চলে যেতে বললো, তারপর কিছুই বলা লাগেনি। সত্যি সে বেশ শক্তিশালী, হঠাৎ করেই মরুভূমি থেকে আসলো। আমরা জানি না তার বাড়ি কোথায়, ওরা তাকে ভূত ভেবেছিল। কই সেই মিশরীয়? আমার মেয়েদের উদ্ধারকর্তা কেন আমার সাথে বসে আমার দেশের সমস্ত ভালো খাবার কেন সে খাবার জন্য এখানে আসেনি? আমি তো তার কাছে ঋণী হয়ে গেছি। আমি যাচ্ছি। তাকে দাওয়াত দাও, আজ রাতে আমরা সবাই একসাথে খাবো। আমি আনন্দ করার জন্য একটা কারণ খুঁজছিলাম। আমি তোমার আম্মা সফুরাকে বিয়ে করে মিদিয়ানে 40 বছর ছিলাম। মিশরে তোমার পরিবারের কি হয়েছিল? মিশরের এবং তাদের খবর পাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছিল এবং এরপরে আমি সে চেষ্টাও করিনি। কেন করনি আব্বা? আমি তোমার আম্মা আর তোমার দাদু সোয়াইবের সাথে শান্তিতে বসবাস করছিলাম। তুমিই প্রথম সন্তান হিসাবে আসলে। আসসালামু আলাইকুম আব্বা শ্বশুর। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো বসো। বড় ছেলের খতনা করাতে চাই এবং ওর নাম রাখতে চাই গেরসম। আমি পরদেশীয় কিন্তু আপনারা আমাকে গ্রহণ করেছিলেন। এসব বলো না, তুমি এখন এই পরিবারের একজন, বাচ্চার খতনা করিও না। কিন্তু আব্বা, মাবুদের সাথে এটা আমাদের একটা চুক্তি। মুসা, তুমি বলেছিলে যে তুমি আর মিশরে ফিরে যাবে না। তুমি এখন আমাদের মাবুদের সাথে কিসের চুক্তি? মাবুদ আমাদের পূর্বপুরুষদের সাথে চুক্তি করেছিলেন, সব ছেলেকেই খতনা করাতে হবে এবং অবশ্যই আমার ছেলেকেও। সফুরা তার ছেলেকে খতনা করাতে চায় না। ও তোমাকে খুব ভালোবাসে মুসা। আমি নিজের চাইতেও তাকে বেশি ভালোবাসি, কিন্তু মাবুদের আদেশ মতোই আমার ছেলের খতনা করাতে হবে। তোমার মাবুদ কি বোঝেন না যে এতে পরিবারে একটা বিভেদ সৃষ্টি হবে? জানি না, আমি এখনো তাকে এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করিনি। কেন করো, জেনে নাও, জিজ্ঞেস করো। হে আমার পূর্বপুরুষ ইব্রাহিমের পিতা, তুমি সেই মাবুদ ইসাহাকের, সেই একই মাবুদ ইয়াকুবের। আমি এই জীবনটাকে ভালোবাসি, আমি এভাবেই আমার বাকি জীবনটা পার করে দিতে চাই। মাবুদ, আমার স্ত্রী সফুরাকে ভালোবাসি, গোরসমকে ভালোবাসি। পথ দেখাও মাবুদ, তুমি আমাকে সরল পথ দেখাও যাতে আমি সঠিক পথে চলতে পারি। হে মাবুদ, আসসালামু আলাইকুম প্রিয়তম স্বামী আমার। এসো আমার স্ত্রী সফুরা, আমার প্রিয়তমা। তোমার জন্য খাবার আর পানীয় এনেছি, এই যে। শুকরিয়া।
আলহামদুলিল্লাহ। আমি আরো একবার মা হতে যাচ্ছি মুসা। আলহামদুলিল্লাহ, সবই তার রহমত, তিনি আমাদের শান্তিময় জীবন দিয়েছেন। এবারও যদি একটা ছেলে হয় তাহলে তাকে খতনা করার অনুমতি দিব। তুমি কেন এই কথা বলছো প্রিয়তমা আমার? তোমার এই আল্লাহকে আমি ভয় পাই, আমি তাকে রাগাতে চাই না। হয়তো তিনি ভাববেন আমি তাকে সম্মান করছি না, কারণ প্রথম ছেলে গোরশনকে খতনা করাতে আমি নিষেধ করেছিলাম। তুমি মিশরের যে জায়গাটায় থাকতে আমরা গিয়ে সেটা দেখতে চাই। আমি আর মিশরে ফিরে যেতে চাই না। তোমার কি মনে হয় গোশন এখনো ওখানে আছে? হ্যাঁ, গোশন ওখানেই আছে। আমি দুই জাতির মধ্যে টানাপোড়নে আটকেছিলাম। দুটো ভিন্ন পৃথিবীর সীমার এখাতে ছিল আমার বসবাস। দুই রকম পরিচয়ের মাঝে আমার নিজের কোনো পরিচয়ই ছিল না। দুই ভাইয়ের ঝগড়ার মতো তোমার মধ্যেও হচ্ছিল? হ্যাঁ, অনেকটা দুই ভাইয়ের ঝগড়ার মতোই, কিন্তু তারা কখনোই নিজেদের মধ্যে মিটপাট করতে চায়নি। তাই একদিন একজন ভাইকে হত্যা করতে উঠে দাঁড়াল আর আমি মুক্তির জন্য পালিয়ে গেলাম। ভালোই, তুমি যে পালিয়ে গিয়েছিলে এজন্য আমরা খুশি আব্বা, তা না হলে তো আমাদের জন্মই হতো না। ব্যাপারটা কি আশ্চর্যের না? দেখো, অনেক ভয়ঙ্কর বিষয় থেকেই অনেক ভালো ভালো বিষয় বের হয়ে আসে। তোমরা দুজন আমার জন্য আশীর্বাদ। আমি রাখাল ছিলাম, অন্তরটাও রাখালের। আব্বা, তুমি রাজকুমার ছিলে, তোমার হৃদয় রাজকুমারের। ঠিকই, রাজকুমারই ছিলাম, কিন্তু আমার অন্তরটা রাখালের মতোই ছিল। এবার তোমার পালা। তুমি সবসময় আমাকে হারিয়ে দাও। তোমাদের জন্য সব গুছিয়ে দিয়েছি, এই যে এখানে। তুমি কি কোথাও যেতে চাচ্ছ? কাল ভোরবেলা আমি ছেলেদের নিয়ে পশুপাল সহ কঠিন পথ ধরে মরুভূমির চরম অংশে যাব। তোমার কি ফিরতে অনেক দিন লাগবে? জানি না সফুরা। আমি জানি এটা অনেক দূরের পথ। নিজের খেয়াল রেখো আর শান্তিতে ফিরে এসো। নিশ্চয়ই শ্বশুর আব্বা, তাই হবে। তোমাদের যাত্রা শুভ হোক। আপনারা ভালো মানুষ। তুমিও তাই। বিদায় আমার প্রিয়তমা। তোমরা তোমাদের আব্বার খেয়াল রেখো। চিন্তা করো না আম্মা, আমরা যত্ন করব। দাগওয়ালা ছাগিটাকে দেখছি না, তোমরা এখানেই থাকো।
আমি ওটাকে খুঁজতে যাচ্ছি। আমিও তোমার সাথে যেতে চাই। দরকার নেই, এখানেই থাকো। দেরি করো না আব্বা, এখান থেকে কোথাও যেও না। ঝোপটা পুড়ে যাচ্ছে না কেন? হঠাৎ করে ঝোপ থেকে কথা শোনা গেল। মুসা, মুসা। কে বলছে? মুসা, তুমি আর সামনে এসো না। তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা পবিত্র জায়গা। মুসা, আমি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের আল্লাহ। মুসা, মিশরে আমার লোকদের অনেক অপমান হতে দেখেছি, তাই আমি তাদের উদ্ধার করার জন্য নিচে নেমে এসেছি। আমি তাদেরকে দুধ আর মধুতে ভরা এক দেশে নিয়ে যাব। আমি তোমাকে ফিরাউনের কাছে পাঠাবো, যাতে তুমি আমার লোকদের বনি ইসরায়েলদের মিশর থেকে বের করে আনতে পারো। কিভাবে? কিন্তু আমি কি ফেরাউনের কাছে যাওয়ার? আমি তোমার সাথে থাকব। তুমি তাদের মিশর থেকে বের করে আনবে এবং এই পাহাড়ে উঠে আমার ইবাদত করবে। কে পাঠিয়েছে জানতে চাইলে আমি কি বলবো? গোশনি, সব বয়স্ক লোকদের জড়ো করো এবং তাদের বলো যে ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের আল্লাহ তোমাকে পাঠিয়েছেন। কিন্তু ওরা যদি আমাকে বিশ্বাস না করে? মুসা, তোমার হাতে ওটা কি? লাঠি। ওটা মাটিতে ছুঁড়ে দাও। ওটার শেষ প্রান্তটা ধরো। এবার তোমার হাত বুকের কাছে জামার ভিতরে ঢুকাও। মানুষকে বোবা, কালা, দৃষ্টিহীন অথবা দেখার ক্ষমতা কি দিয়েছে, সেই ক্ষমতা কি শুধুই আমার, অর্থাৎ এই আল্লাহর নয়? এবার যাও, তোমার মুখের কথা এবং কি বলতে হবে তা আমি শিখিয়ে দেব। মাবুদ, আমি একজন বক্তা নই, কথা বলতে গেলে আমি সমস্যায় পড়ি। হারুন কি তোমার ভাই নয়? আমি তোমাকে এবং তাকে কথা বলা শেখাবো। তোমার হয়ে হারুন মানুষের সামনে কথা বলবে, ফিরাউনের সামনে গিয়ে তুমি অলৌকিক চিহ্নগুলো দেখাও, কিন্তু আমি ফিরাউনের হৃদয় কঠিন করে দেব আর তুমি বলবে ইসরায়েল আমার সন্তান, আমার প্রথম সন্তান। আমি তোমাকে বলেছিলাম যেন তুমি আমার সেই সন্তানকে ছেড়ে দাও, কিন্তু তুমি তা শুনোনি, আর তাই আমি তোমার প্রথম পুত্র সন্তানকে ধ্বংস করে ফেলব। ইলিয়াসর, দর্শন, সব গোছাও, আমরা বাড়ি ফিরে যাব। কি হয়েছে আব্বা? আমাদের বলেছিলে যে এটা অনেক দূরের পথ। ঠিক, আমি তাই বলেছিলাম, কিন্তু কিছু বিষয়ে মাবুদের ইচ্ছা অন্যরকম। তোমার কি খারাপ লাগছে আব্বা? হ্যাঁ, আমার ছেলে, চলো যাই।
আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম, এসো বসো আমার পাশে বসো, আমার সাথে খাও মুসা, নাও, এটা আমার সবসময় ভালো লাগে। এত তাড়াতাড়ি মরুভূমি থেকে ফিরে এলে যে? কারণ এখন আমাকে মিশরে যেতে হবে, সেখানে আমার আত্মীয় স্বজনরা বেঁচে আছে কিনা তা দেখতে হবে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু আমাকে অবশ্যই মিশরে যেতে হবে। আমি অনেক আগে থেকেই জানতাম যে তুমি সেখানে ফিরে যাবেই, সেটা আগেই হোক বা পরেই হোক হবেই। বিশ্বাস করুন শ্বশুরাব্বা, আমি কখনই ফিরে যাবার কথা ভাবিনি। চিন্তা করবেন না, সেখানে থাকবো না, এখানেই ফিরে আসব। কি হবে ছেলেদের আর সফুরার? আমি ওদেরও নিয়ে যাব আত্মীয়দের সাথে পরিচয়ের জন্য। আমার দোয়া সবসময়ই তোমার সাথে আছে, এরপরও থাকবে, শান্তিতে যাও। গাধাগুলো তৈরি করে দিচ্ছি। আপনি আমার জন্য মাবুদের দেওয়া এক রহমত। 40 বছর আমরা একসাথে কাটালাম, অথচ সময়টা চোখের পলকই কেটে গেল। তোমার সাথে আত্মীয়তা থাকা গর্বের ব্যাপার মুসা। সবাই যদি তোমার মতো হতো ভালোই হতো। শুরু করো। আব্বা, আমার নানাকে পুরো বিষয়টা খুলে বললে না কেন? তাকে বলার মতো কি বা ছিল আমার? আল্লাহ যে আমাকে ফেরাউনের সামনে অলৌকিক কাজ করতে বলেছেন, সেই কথা কি তাকে বলতে পারতাম? লোকদের বের করে আনার সময় ফেরাউনের অন্তর কঠিন হবে, তার বড় ছেলেকে আল্লাহ মেরে ফেলবেন, এইসব কথা কি তাকে বলতে পারতাম? এগুলো বলা কি ঠিক হতো? তোমার নানা একজন নিরীহ মানুষ বাবা। আব্বা, তুমি কি ভয় পেয়েছিলে? ভয় পাবো না? ভয় না পেলে বুঝতে হবে যে সে একটা পাগল। এই জায়গাটা ভালোই, রাতটা এখানেই কাটাবো। তোমরা দুজন কার্যকর করো। আমার যেন কেমন খারাপ লাগছে। মুসা, ছেলেটার গা তো অনেক গরম হয়ে গেছে, মনে হচ্ছে ও হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। ওর খতনা করাতে হবে। এটা কেমন চিকিৎসা? এই বিষয়ে আমরা আগেও অনেকবার কথা বলেছি। ওর খতনা করাতেই হবে সফুরা। কি অদ্ভুত সফুরা। আমরা এখন মিশরে ফিরে যাচ্ছি, কারণ মাবুদ আমাদের সেখানে পাঠাচ্ছেন। আমি তোমার কাছে খতনার কারণ জানতে চেয়েছি, কেন এর মধ্যে মিশরের কথা টেনে আনছো? তুমি মিডিয়ান থেকে রওনা হওয়ার আগে কেন আমাদের এ কথা বলনি? আমি চাইনি তোমার আব্বা আমাদের নিয়ে দুশ্চিন্তা করুক। আর আমি যদি এ কথা আগে তোমাকে বলতাম, তুমি আসতেই চাইতে না। তুমি তো জানো বিষয়টা, তুমি যেখানে যেতে বলবে আমি সেখানেই যেতে রাজি। আমি একটা জ্বলন্ত ঝোপ দেখেছি, মাবুদ সেই ঝোপের মধ্যে থেকে আমার সঙ্গে কথা বলেছেন সফুরা। আল্লাহ কথা বলেছেন? মাবুদ, ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মাবুদ। তিনি বললেন তিনি আমাকে মিশরে পাঠাচ্ছেন ফেরাউনের সাথে কথা বলার জন্য। আল্লাহ কি তোমাকে ফেরাউন বানাতে যাচ্ছেন? না বাবা, মাবুদ তার লোকজনকে মুক্ত করতে চান। সফুরা, সফুরা, আমার শরীরটা যেন কেমন লাগছে। একি, তোমারও তো দেখি জ্বর এসে গেছে, চলো। সফুরা, আমার শীত লাগছে, আমাকে ঢেকে দাও, কিছু দিয়ে ঢেকে দাও। তোমাদের অবস্থা দেখে আমার ভালো লাগছে না। গোরশেমকে খতনা করাতেই হবে সফুরা, সে আমাদের বড় ছেলে, সে এখনো আমাদের চুক্তির মধ্যে ঢোকেনি। কি বলছো বুঝতে পারছি না,
মাবুত মিশরের প্রতিটি বড় ছেলের উপর আঘাত করবেন। গোসিমকে খতনা করাতেই হবে, মাবুতের কথা শুনতেই হবে। আমি মরে যাব সফুরা, আমার খুব খারাপ লাগছে। এভাবে বলো না প্রিয় স্বামী আমার, খুব ক্লান্ত লাগছে। শান্ত হও, তোমার মাবুদ আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। আম্মা কি হয়েছে, আব্বা কেন অসুস্থ হলো? তোমার আব্বার দুটো সত্তা আছে ইলিয়াসর, আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তোমার আব্বার জীবনের কিছুটা সময় কেটেছে মিশরে এবং কিছুটা সময় গোসনে। এখন আল্লাহর হুকুমে তিনি গোসনে যেতে চান, একজন ইব্রানি হিসেবে। তুমি এখন কি করবে? একটা ধারালো পাথর এনে দাও। ধারালো পাথর কেন? তোমাকে যা বলছি তাই করো। ইলিয়াসর, তুমি তোমার আব্বার পাশে গিয়ে বসো। তোমার আব্বার পায়ের উপর থেকে কাপড় সরাও। নিজের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। তুমি মিশরে যাও, তুমি মাবুদের আদেশ মতো চলো। আমার প্রিয়তম প্রিয়তম স্বামী আমার, শুভকামনা তোমার জন্য রইল। আমরা মিদিয়ানে তোমার অপেক্ষা করব। তুমি সে মানুষ, আমাদের সেই চুক্তি রক্ত দিয়ে শোধ করব। তুমি সত্যি আমার রক্তের স্বামী। গোসম, তুমি এখন কেমন আছো? হ্যাঁ আছি। আলহামদুলিল্লাহ, তোমার জ্বর সেরে গেছে। ইলিয়াসর, ইলিয়াসর, ইলিয়াসর!
উঠে যাও, গাধাগুলো প্রস্তুত করো। আব্বাকে এখানে রেখেই? চিন্তা করো না ইলিয়াসুর। আম্মা, আমার কি হয়েছিল? আল্লাহ তোমার জীবন বাঁচিয়েছেন, ভয় নেই, আমরা তোমাকে গাধার পিঠে বসিয়ে দেব। চলো ইলিয়াসুর, তাড়াতাড়ি করো। ও প্রিয়তম, আমার স্বামী, আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু, দুই ছেলেকে নিয়ে আমি মিডিয়ানে ফিরে যাব। আমাদের জন্য তোমার ভাবার দরকার নেই। তোমার সামনে এখন অনেক বড় কাজ, এখন যাও, আল্লাহর আদেশ মতোই সব কিছু করো। আমি আগে থেকেই জানি একটা বড় কাজের জন্য তুমি বেঁচে থাকবে। সফুরা, প্রিয়তমা, তুমি কি সাহসী মহিলা! তোমাকে শুক্রিয়া মাবুদ, এরকম একজন স্ত্রী আমাকে দিয়েছ। হারুন, হ্যাঁ ও মামুদ, এটা সত্যি তুমি? হ্যাঁ সত্যি আমি। হারুন, মাবুদ বলেছিলেন এই পবিত্র পর্বতেই আমি তোমার দেখা পাবো। মাবুদ জানিয়েছেন আমিও তোমাকে এখানেই পাবো। মাবুদ? মাবুদ আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুবের মাবুদ।
আমার মাবুদ, আমার পূর্বপুরুষ। হ্যাঁ হারুন। হ্যাঁ ভাই আমার, আমার দেশে ফিরে যাব। হারুন এসো ভাই, এদিকে এসো, চলো ভাই চলো, ওখানে বসো, আসো চলো, এখানে এখানে বসো। হারুন হারুন, তুমি কেমন ছিলে ভাই? মরুভূমির মধ্যে দিয়ে হারুনকে আসতে দেখে আমি বুঝেছিলাম যে আর কোনোদিনই মিদিয়ানে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আব্বা, আত্মীয় ছাড়া শান্তিতে কোথাও বাস করা কঠিন। অচেনা জায়গায় গিয়ে বাস করা কোনো মানুষের জন্য সহজ কাজ না। আব্বা তোমার অনেক সাহস। শোনো, আল্লাহ যেসব কথা বলেন সেটা বিশ্বাস করতে সাহস এবং বুদ্ধির দরকার হয় না। তার কথা শোনার মতো করে তিনিই আমাদের অন্তর তৈরি করেন। বিশ্বাস করাটা খুব কঠিন। থিরমতিস মারা গেছে আর ফেরাউনও মারা গেছে। যারা তোমার মৃত্যু কামনা করত তারা কেউই আর বেঁচে নেই। আর নতুন ফেরাউন কেমন? তুমি চলে যাওয়ার পর তার জন্ম হয়েছে, সে হলো রামশিসের ছোট ছেলে। তাহলে সে তো আমার নাম শুনেনি। হয়তো নদীর বুকে পাওয়া এক ইব্রানি হিসেবে তোমার নাম সে শুনে থাকবে। তুমি এখন এক কিংবদন্তির মতো। এক সময় হয়তো তোমাকে হুমকি মনে করা হতো, কিন্তু এখন সে কথা সবাই ভুলে গেছে। তোমাকে যারা মারতে চাইতো তারা নিজেরাই এখন কবরে। আর থিরমতিস? থিরমতিস আমাদের রক্ষা করেছিল, আর এই জন্য তাকে অনেক কথা শুনতে হয়েছিল। সে তোমাকে হারিয়ে কষ্ট পেয়েছিল। সে আমার কাছ থেকে তোমার সম্পর্কে সব কথা শুনতে চাইত। তোমার যা কিছু স্মৃতি আছে সেই সব। ওর স্পর্শ এখনো আমার গায়ে লেগে আছে হারুন। আমি তার কাছে ঋণী হয়ে আছি। তার মৃত্যুতে আমি খুব দুঃখিত। আম্মা এবং আব্বা তুমি চলে যাওয়ার পরপরই তারা মারা গেছেন। আহ, তোমার বিচ্ছেদ তারা একেবারেই সইতে পারেননি। মরিয়ম খুবই খুশি। তুমি তাকে কি বলেছো? সব কথা তাকে খুলে বললাম। যদি মাবুত কোনো মানুষের সাথে কথা বলেন সেটা এক মহা উৎসব। যেসব তুমি জানো তা সবাইকে বলতে নেই হারুন। এসব আর কাকে বলেছো? মরিয়ম ছাড়া আমি আর কাউকে কিছু বলিনি। চলো চলো, সেই পবিত্র জায়গাটা আমি তোমাকে দেখাই। এই যে, হ্যাঁ তোমার জুতা খোলো হারুন। হ্যাঁ, এটাই হলো সেই পবিত্র জায়গা। এটা এটাই সেই জায়গা? এটাই সেই ঝোপ? উহ, এই ঝোপের একটা কাটাও পড়ে যায়নি। আর এখানে মাবুত তোমার লাঠিকে সাপ বানিয়ে দিয়েছিলেন। হাতটা কুষ্ঠরোগে ভরে গিয়েছিল। আমার মনে হয় মানুষকে বিশ্বাস করানোর জন্য এটাই যথেষ্ট। মুসা, মিশর থেকে বার হওয়ার জন্য সবাই একদম প্রস্তুত। আমরা আসলে কিছুই করতে পারি না। মাবুদের পক্ষেই সব কিছু করা সম্ভব। এখান থেকে গোসনের পথ অনেক দূর, চলো যাই। আসো মুসা আসো। সব বলো মুসা, মাবুদ যা বলেছেন সব কথা আমাকে খুলে বলো, চলো।
চলো যাই। কি সুন্দর একটা দিন কাটালাম, তাই না আব্বা? আসলে এটা খুবই উত্তেজনাকর, মনে হচ্ছে বিষয়টা যেন মাত্র গতকাল ঘটেছে। বুঝতে পারছি, ওই জায়গা ছেড়ে যেতে তোমার খুব কষ্ট হচ্ছিল যেখানে আল্লাহ কথা বলেছিল। হ্যাঁ, যাই হোক, মাবুদের শক্তি সবখানেই আছে। তুমি কোথায় গিয়েছিলে হারুন? আমি আবারও ঝোপের কাছে ফিরে গিয়েছিলাম, ভয় লাগছে আর গা শিউরে উঠছে। আমারও সেরকমই হচ্ছে হারুন। মুসা, আমাদের লোকদের পথ দেখাও। হারুন, আমি কোনো দেবতা নই যে তুমি আমার সামনে নতজানু হবে। মাবুদ একজনই, আমি তার কণ্ঠস্বর শুনেছি, তার সামনেই নতজানু হও। ফিরে চলো গোসনে। চলো যাওয়া যাক। চলো। চলো মুসা, চলো। সবুরাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি এখন যদি দুই ছেলেকে নিয়ে ওর কাছে থাকতে পারতাম। সফুরা কেন তোমার বড় ছেলেকে খতনা করাতে বাধ্য হলো সেটা আমাকে বলো তো। আমি মাবুদের কাজ করতে পারিনি, আমারই উচিত ছিল পিতা ইব্রাহিমের মতো করে এই চুক্তির মধ্যে ছেলেকে নিয়ে আসা। সেটা তোমার জন্য যে কি কঠিন ছিল আমি বুঝতে পারছি। আসলে হারুন, বিষয়টা খুব কঠিন ছিল। আল্লাহর রহমতে আমরা মিশরে পৌঁছে গেলাম, তোমার চাচা হারুন আর আমি। তোমাদের যাত্রাপথ কি খুব কঠিন ছিল? তোমাদেরকে তোমাদের আম্মার কাছ থেকে আলাদা করাটাই সবচেয়ে কষ্টকর ছিল। মিদিয়ানের ওই শান্ত বাড়িটা ছেড়ে আসাটাও খুবই কষ্টকর ছিল। তুমি কি আবার গোসনে গিয়েছিলে? হ্যাঁ, গোসন আরো একবার আমার চোখের সামনে ভেসে উঠল। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ এক শহর, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরে। এখন দেখছি গোসন বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। আমাদের লোক সংখ্যা বেড়ে যাওয়াতে মিশরীয়রা ভয় পায়, কিন্তু তারা জানে না যে আমরা ডানা ভাঙা লোকের দল। মুসা, ভাই মুসা। হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে মরিয়মকে ডেকে আনো। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মাবুদকে অনেক শুকরিয়া, তার দয়ার শেষ নেই। মুসা, মরিয়াম, আমার শক্তি আমার কাছে ফিরে এসেছে। এই তোমরা দুজন এখানে কি করছো? ভিতরে এসো, ভিতরে এসো, চলে এসো মরিয়াম, ভিতরে চলো। ঠিক বলেছো, একদম ঠিক। সে একাই, কোনো বাহিনী ছাড়া। হারুন, তার কারণে আমার বাবাকে মরতে হয়েছে। সেই মিশরীয় মৃত্যুর পর আমাদের কাজ দ্বিগুণ করা হয়েছে। আমার বাবা অতিরিক্ত কাজ করতে পারেনি বলে তাকে মেরে ফেলা হয়েছে। আমি তোমাদের বলছি, মুসা আমাদেরকে অনেক সমস্যায় ফেলবে। হ্যাঁ, সবাই তো এখন তাই বলছে। সে মাবুদের সেই ভীষণ শক্তি নিয়ে আসবে, সেই শক্তির সামনে কোন বাহিনী দাঁড়াতে পারে? আমি এখানে সবার হয়ে কথা বলছি। হ্যাঁ, চিহ্ন দেখাও। আল্লাহ অবশ্যই সেই মানুষকে পাঠিয়েছে যে রক্ত মাংসের চেয়েও নিশ্চয়ই আরো বেশি কিছু হবে। আগামীকাল গোসনের সব বাড়ির কর্তারা এখানে উপস্থিত থাকবে। সে কোনো কথা বলছে না কেন? ও সেই,
আগামীকাল মাবুদ নিজেকে প্রকাশ করবেন। আমরা সেখানে থাকব মুসা, কথা দিলাম, চলো। চলো যাই। কাল থেকে সব শুরু হবে, আমাদের ফেরার কোনো পথ নেই। আমাকে একটু একা থাকতে দাও। অসুয়ের কথায় কি তুমি দুঃখ পেয়েছো? একটুও না। হারুন, আমাকে এখন মাবুদের সাথে কথা বলতে হবে, আমাকে কেউ যেন বিরক্ত না করে। আমাকে সাথে নাও। এখন না। মুসা, আমি ভয় পাচ্ছি। ভয় পেও না, তুমি সবকিছু করেছ মুসা, আমার এখন কি হবে? হারুন, মাবুদ সাথে আছেন। চলো চলো। হে বানি ইসরায়েল, হে বানি ইসরায়েল, তোমরা শোনো, আমি আমার ভাই মুসার হয়ে তোমাদের কিছু বলতে এসেছি। ওর কথা বলতে সমস্যা হয়, তোমরা তা জানো। সে ফেরাউনের মেয়ের কাছে, ফেরাউনের কাছে বড় হয়েছে, আর তাকে গোটা মিশরের পরবর্তী ফেরাউন করার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু আমার ভাই মাবুদের প্রতি বিশ্বস্ত থেকেছে, যেমন ছিলেন ইব্রাহিম এবং ইসাক এবং ইয়াকুব। সে হত্যা করেছিল এক মিশরীয়কে, কারণ সে নিজের লোকদের ভালোবাসত। মিশরীয়রা তাকে মারার জন্য খুঁজছিল, আর তাই সে মিদিয়ানে পালিয়ে গিয়েছিল এবং সেখানে 40 বছর ছিল। স্ত্রী ছেলে মেয়ে আর পশুপাল নিয়ে সেখানে সে সুখী ছিল, আর সে ভেবেছিল যে সেখানেই সে তার বাকি জীবন কাটিয়ে দিবেন। কিন্তু মাবুদ এক জ্বলন্ত ঝোপের মধ্যে মুসার কাছে নিজেকে প্রকাশ করলেন। তিনি মুসাকে আদেশ করলেন যেন সে তার লোকদেরকে মিশর থেকে বের করে নিয়ে আসে। তাহলে সেনাবাহিনী কোথায়? সেনাবাহিনী ছাড়া মুসা কিভাবে আমাদের নেতৃত্ব দেবে? মিশরীয় বাহিনীর হাত থেকে কে আমাদের রক্ষা করবে? বাহিনীর কি দরকার? যদি মাবুদ সবসময় আমাদের পাশে থাকেন, আমরা জোরে চিৎকার করলে একজন মৃতও জেগে উঠবে। আমাদের একটা চিহ্ন দেখাও, প্রমাণ দেখাও, কিছু একটা দেখাও। পিতা ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের আল্লাহ। মাবুদের গৌরব হোক, আল্লাহর গৌরব হোক, তিনিই সর্বশক্তিমান, তিনিই আমাদের পিতা। আল্লাহকে প্রকাশ করার জন্য কাউকে দরকার নেই। যখন তিনি উপস্থিত হন, তখন তিনি এক বিস্ময়কর শক্তি।
মাবুদ কি গোলামদের বিদ্রোহী করে তোলেন? যদি তাই হতো সেটা এক রক্তস্নান হতো। আসলে মাবুদের সাহায্যেই তুমি সমস্ত মিশরের ভার নিতে পেরেছিলে। উদ্দেশ্য তা ছিল না, আমাদের মিশর ত্যাগ করা দরকার ছিল। আল্লাহ এটি ত্যাগ করতে আদেশ দিয়েছিলেন। তুমি কি ফেরাউনের সামনে গিয়েছিলে? হারুনকে নিয়ে গিয়েছিলাম আমার আল্লাহর আদেশে। তুমি প্রাসাদে গিয়েছিলে? হ্যাঁ। মহামান্য ফেরাউন, মুসা আপনার সাথে দেখা করতে চায়। ও হ্যাঁ, যে নিজেকেই আমার গোলামদের প্রধান নিযুক্ত করেছে। তারপর আমি মনে করি যে এটা একটা বিপজ্জনক বিষয়। বাদশা, না, আমি এই মুসাকে দেখতে চাই, তাকে এখানে নিয়ে আসো। আপনার আদেশ মতোই বাদশা। এদিকে আসুন। মুসা, মুসা, আমি তোমার সম্পর্কে শুনেছি, তুমি এই প্রাসাদে বড় হয়েছ, তাই নয় কি মিশরের রাজপুত্র? ইসরায়েলের মাবুদ বলেছেন যাও, প্রান্তরে উৎসব করার জন্য আমার লোকদের বের করে আনো। কে এই মাবুদ যে তার আদেশে আমি ইসরায়েলীয়দের ছেড়ে দেব? আমি মাবুদকে চিনি না এবং গোলামদের ছেড়ে দেব না। এসব বিষয় নিয়ে আপনি সময় নষ্ট করবেন না বাদশা। না, এটা আমাকে উপহাস করছে। ওদের দেবতা আমাদের দেবতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চাচ্ছে, অনেক দেবতার বিরুদ্ধে একজন। এটা কোনো প্রতিযোগিতা না। জানবার্স, ইব্রানি দাসেরা তাদের মাথা তুলেছে, এদেরকে নত করতে হবে, জোর করে নয় কিন্তু কারণ দিয়ে। মহামান্য বাদশা, তাদেরকে এটা জানানো উচিত যে ক্ষমতা আপনার হাতেই আছে। ইব্রানিদের মাবুদ আমাদের দেখা দিয়েছেন, দয়া করুন প্রান্তরে মাবুদের উদ্দেশ্যে কোরবানির জন্য আমাদের 3 দিনের পথ যেতে দিন, পাছে তিনি মহামারী দিয়ে আমাদের শাস্তি দেন। মহামান্য বাদশা, এই আলোচনা শুধুই আলোচনা, তারা আমাদের তলোয়ার দখল করেনি। এই দেবতা কাদের তলোয়ার ব্যবহার করবে? আমাদের দেবতাদের তলোয়ার? এটি বোকা আমি। এখানে তোমাদের লোকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তুমি তাদেরকে কঠিন কাজ থেকে বিশ্রাম দিতে চাচ্ছ? যদি তারা তাদের দেবতার উদ্দেশ্যে কোরবানি দিতে চায় তাহলে তাদের মিশর ত্যাগ করাই ভালো, হয়তো তারা কোরবানির রক্ত দিয়ে দেশকে নোংরা করে ফেলবে। এটা আসলে বাছুরের দেবতা শক্তিশালী অ্যাবিসকে রাগিয়ে দেবে। এটা আমাকেও রাগিয়ে তুলছে। সামনে থেকে চলে যাও মুসা, বিষয়টা সম্পর্কে আমি সিদ্ধান্ত নেব এবং সেটা পরিবর্তন করব না। রায়ের পুত্র তার আদেশের মতোই সবকিছু করে মহামান্য ফেরাউন। এখন চলে যাও। আমি কখনো এরকম প্রভাব এবং এমন শান্ত ভাব দেখিনি। মুসা একবারও চোখের পাতা না ফেলে ফেরাউনের সামনে দাঁড়িয়ে আছে। তোমার এটা দেখার দরকার ছিল। ফেরাউনও চোখের পাতা ফেলেননি। একদম ঠিক। এই বিষয়ে আল্লাহ যদি আমাদের সাথে থাকেন ফেরাউন অবশ্যই রাজি হবেন। এখনই নয়, আমার মনে হয় এটা প্রতিযোগিতার শুরু। মিশরের অনেক দেবতার বিরুদ্ধে একমাত্র সত্য মাবুদ, এটা একজন দেবতার সাথে অনেক দেবতাদের প্রতিযোগিতা। আজকে ফেরাউনের চোখে আমি ক্ষমতার দৃষ্টি দেখতে পেয়েছি। আর ফেরাউন তোমাকে দেখে হেসেছে? বরং তিনি বিচলিত ছিলেন। খুব ক্লান্ত বোধ করছি, আমার বিশ্রামের প্রয়োজন। ভয়ে আমি কাঁপছিলাম, আর মুসা ফেরাউনের সামনে শক্ত পাথরের মতো দাঁড়িয়েছিল। কিন্তু এরপরে কি ঘটবে? মাবুদ সবই জানেন, অবশ্যই তার উপরে বিশ্বাসে অপেক্ষা করব। এবং মুসাকেও? হ্যাঁ, বিষয়টা নিয়ে আমি চিন্তা করেছি। ইট তৈরির জন্য তাদের খড় দেওয়া বন্ধ করে দেব, নিজেরাই খড় জোগাড় করবে, এবং আমি চাই আগে যে পরিমাণ হতো এখনও তাই হবে।
কোনোভাবেই এটা কমানো যাবে না, কারণ তারা অলস এবং কাজ থেকে তিন দিনের বিশ্রাম নিতে চায়। হে মহামান্য ফেরাউন, তারা কখনোই এই দেবতার সম্পর্কে কথা বলেনি মুসা না আসা পর্যন্ত। সে লোকদের উত্তেজিত করছে। সে সময় তারা পাবে না, ঘরের জন্য তারা ব্যস্ত থাকবে। আদেশ মতো কাজ করো। হে আমার মাবুদ আল্লাহ, তোমার প্রশংসা করি। তুমি দেখো লোকদের সিদ্ধান্ত কিভাবে দুর্বল হয়ে গেছে, আমার প্রতি তারা আস্থা হারিয়েছে এবং ফেরাউন আমার কথা শুনছে না, আমি বলার মতো সঠিক কথা খুঁজে পাচ্ছি না। ফেরাউনের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য আমি কি? হে আল্লাহ, চলো হারুন, মাবুদ আমাকে বলেছেন মিশরের রাজা ফেরাউনের সামনে উপস্থিত হও এবং তাকে বলো এই দেশ থেকে ইসরায়েল সন্তানদের যেতে দিতে। ঠিক আছে। মুসা আল্লাহর কাছ থেকে শোনে। মুসা বলেছে আমরা যেন অবশ্যই অপেক্ষা করি এবং বিশ্বাস করি যে আমরা মুক্তি পাব। যে জীবিত থাকবে সে যে কোনো কিছুই বিশ্বাস করবে, আমরা সবাই তার আগেই মারা যাব। এখানেই শুরু হলো, তাই নয় কি? নিজেকে প্রস্তুত করো, ফেরাউনের হৃদয় কঠিন হবে। ফেরাউনের হৃদয় কেন কঠিন হয়ে যাবে? এতে এটি মনে হবে যে সমস্ত পৃথিবীতে মাবুদই একমাত্র আল্লাহ, এর জন্য কেউই নিজেকে প্রস্তুত করতে পারে না। এজন্যই আমরা মাবুদের উপর নির্ভর করব। ঠিক আছে, আমি জানি তুমি এখন কি বলবে, আমার লোকদের ছেড়ে দিন। তোমরা যার ইবাদত করো সেই মাবুদ অলৌকিক কাজ করেন, করেন না? অলৌকিক কাজ, একটি ক্ষমতা, আমাকে দেখাও। আপনি আমাকে প্রথমে কি দেখাবেন ফেরাউন? তুমি কি দেখো না যে সকালে সূর্য ওঠে? তুমি কি দেখো না যে নীল নদের পানি নির্দিষ্ট সময়ে বৃদ্ধি ও হ্রাস পায়, প্রাণীরা সময় মতো প্রসব করে এবং সঠিক সময়ে শস্য সংগ্রহ করা হয়? শৃঙ্খলা, দেবতারা মিশরে শৃঙ্খলা নিয়ে আসে। আমি রায়ের পুত্র যে শৃঙ্খলা পরিচালিত করে। তুমি হচ্ছ একজন বিরক্তিকারক যে সমস্যা ও বিশৃঙ্খলা তৈরি করে। কাজ দেখাও, যে কোনো একটি। তুমি খালি হাতে আমার সামনে এসে আমার কাছ থেকে কোনো বিষয়বস্তু দাবি করতে পারো না হারুন। তোমার লাঠিটা মহামান্য ফেরাউনের সামনে ছুঁড়ে ফেলো। ওটা ছুঁড়ে মারো হারুন। এটা বাজারে সস্তা চালাকি, আপনার জাদুকরদের যে কোনো জাদুকরই এটি করতে পারবে। এটা হচ্ছে প্রদর্শনীর কৌশল, তোমার জাদু আমার কৌতূহল জাগানোকে দমাতে পারবে না। চলো আমরা চলে যাই। ফেরাউন কি তোমাকে উত্তর দেয়নি? বরং তার হৃদয়ের কঠিনতা বেড়ে গেছে। এ ব্যাপারে তোমার মত কি মুসা? মতামত দেবে একমাত্র সত্য মাবুদ, পিতৃপুরুষদের মাবুদ। আমি ভিতরে যাব,
যেন মাবুদ কিছু করার অনুমতি দেন। এখানে বসে আমাদের সাথে আগে খাও, আমি খাবার তৈরি করেছি। আমার খিদা নেই, তোমরা খাও। বসো, আমাদের সঙ্গে খাও। এই মাছটা তোমার জন্য। চমৎকার মরিয়ম। হারুন। হ্যাঁ। সকালে ফেরাউনের সামনে আমরা হাজির হব, নীল নদের তীরে। ঠিক আছে। ওই যে তিনি আসছেন। মুসা, তুমি জীবন নদীর কাছে, আমি শুনেছি যে এর মধ্য থেকে তোমাকে টেনে তোলা হয়েছিল। প্রান্তরে ইবাদত করার জন্য আমার লোকদের ছেড়ে দাও, ইসরায়েলের মাবুদ এই কথা বলতে বলেছেন। আমার অভ্যাস মতো আমি এখন গোসল করব। আপনি যা বলেছেন তা উপলব্ধি করেননি বাদশা ফেরাউন? প্রহরীদের কাছে রাখো, আমি এই দুজনের কাছ থেকে বিপদমুক্ত থাকতে চাই, তৈরি থেকো। আমি এখন যা করব ফেরাউন, তার দ্বারা আপনি জানবেন যে আমিই সেই নেতা। আমার হাতে যে লাঠি আছে তা দিয়ে আমি নদীর জলে আঘাত করছি, ফলে এটি রক্ত হয়ে যাবে। হে মহান শক্তিশালী ফেরাউন, আপনার জাদুকর এবং তাদের গোপন কৌশল দ্বারা স্বস্তি বোধ করুন। মুসা, তোমার তৈরি এই সমস্ত বিশৃঙ্খলা কখনোই আমাদের দেবতাদের, আমাদের শৃঙ্খলার দেবতাদের পরাজিত করতে পারবে না। আমি নিশ্চিত যে নীল নদের জল যখন রক্তে পরিণত হয়েছিল, ফেরাউন সেটা দেখে অস্থির হয়ে পড়েছিলেন। হ্যাঁ, কিন্তু তার হৃদয় নরম হয়নি। এমনকি নীল নদের সমস্ত মাছ মরার পরেও নয়? সেগুলো শুধু মরেইনি, পচে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। মুসা নদীকে রক্তে পরিণত করার পর 7 দিন পার হয়ে গেছে, সমস্ত মাছ মরে গেছে। পচা মাছের দুর্গন্ধ মানুষকে বিপর্যস্ত করে তুলছে। জলের খোঁজে তারা দেশের সকল অংশ খনন করছে। হে আমার প্রভু, বিষয়টি বিপজ্জনক। যদি তোমার প্রকৃত ক্ষমতা থাকে তবে মুসার মতো চালাকি করো না, শত্রুর বিশৃঙ্খলা নকল করো না, তুমি শৃঙ্খলা পুনরুদ্ধার করবে। এটি কাজ করার ক্ষমতা, কাজ বাদ দেবার নয়। চালাকি করার বাক্য সমস্ত মিশরে, আমি কি সেই একজন নই? মুসা ও হারুন এখানে হাজির, কেন আমি অবাক হইনি? ফেরাউন, আমার ইবাদত করার জন্য লোকদের ছেড়ে দাও, মাবুদ এ কথা বলেছেন। তোমার এই সমস্ত চালাকি সম্পর্কে আমি নিরাশ মুসা। তোমার দেবতা ছাড়াও জীবনের নদীটি নিজেই সুস্থ হয়ে যাবে। আপনি যদি মুক্তি দিতে অস্বীকার করেন, মাবুদের অনুমতিতে আমি
আপনার সমস্ত দেশ ব্যাঙ দ্বারা আঘাত করছি। সমস্ত দেশ এবং নীলনদ ব্যাঙ দ্বারা ভরে যাবে। বাচ্চা বাচ্চা, বাইরে হাজার হাজার ব্যাঙ। এটা দেখুন বাচ্চা, গামলাটি খালি, দেখুন। দেখুন, এটা এখন ব্যাঙে পূর্ণ। এর সঙ্গে তুলনা করলে বিষয়টা কি হয়? চলে যাও মুসা, আমাকে একা থাকতে দাও। তারা যা করে তোমরা শুধু আবার তাই করো। তারা যা করে তোমরা কেন তা বদলে দিতে পারো না? এই ব্যাঙ্গুলি থেকে তোমরা কি আমাকে রক্ষা করতে পারো না? উর্বরতার দেবতা কি পাগল হয়ে গেছেন? আপনাকে দেবার জন্য আমাদের কোনো কৈফত প্রস্তুত নেই মহামান্য ফেরাউন। আমরা একটা কৈফত খুঁজে নেব, আমরা একটা খুঁজে নেব। মুক্তি দাও, বের হয়ে যাও। অনেকদিন ধরেই আমরা মাংসের স্বাদ পাইনি, এটা তোমার জন্য। ব্যাঙেরা শুধু মিশরীয়দেরই আক্রমণ করেছে, আর আমরা সবাই এখন শুধু তাজা মাংসই খাবো। মাবুত খুবই দয়ালু। এই সব ব্যাঙের কারণে কাজের প্রধানেরা লোকদের ছেড়ে দিয়েছে, কেউ কাজ করতে পারছে না। কাদার গর্তগুলো আর ইটের কারখানা শুধু ব্যাং আর ব্যাঙে ভর্তি। কিন্তু গোশনে একটিও ব্যাং নেই। হ্যাঁ, এটি কি আশ্চর্য বিষয় নয়? ফেরাউন বুঝতে পারছে না কেন মিশরের দেবদেবীরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছে না, অথবা কেন তা জাদুকরেরা ওই সমস্ত বিশৃঙ্খলাগুলোকে দূরে সরিয়ে দিতে পারছে না, কিন্তু বারবার মহামারী ফিরে আসছে। তার কাছ থেকে অবশ্যই আমরা মুসাকে রক্ষা করব। মরিয়ম, এটা সত্যি যে মুসা মিদিয়নীয় হওয়ার ইচ্ছা করছে, সাফুরা এবং তার সন্তানদের নিয়ে। মাবুদ মুসাকে রক্ষা করুন, তুমি এবং আমি এ বিষয়টা কখনোই ভুলব না। ঠিক, হে মাবুদ। মুসা, কে ডাকছে? মুসার জন্য বাচ্চার কাছ থেকে একটি সংবাদ আছে। একটু দাঁড়াও মারিয়াম, মুসাকে ডাকো, সে আসছে। ব্যাঙের মহামারী সরানোর জন্য বাচ্চা ফেরাউন আপনাকে আল্লাহর কাছে অনুরোধ করতে বলেছেন। ফেরাউনকে বলো আমার লোকদের ছেড়ে দেওয়ার জন্য, সর্বশক্তিমান মাবুদ এই কথাই বলেন। ফেরাউনকে বলো তিনি যদি সমস্ত ব্যাঙ থেকে উদ্ধার পেতে চান, তবে আমাদের সঙ্গে গোশনে থাকতে। ব্যাঙগুলো কোথায়? ব্যাঙগুলো কোথায়? এখানে কোনো ব্যাঙ নেই বাদশা। ফেরাউনকে বলো আমি আসতে চাই। বাদশা, মুসা ভিতরে আসতে চান। আসতে দাও। তুমি একা এসেছো? ভাই কোথায়? আপনার জাদুকরদের সঙ্গে কথা বলছে। তুমি কি ভয় পাচ্ছ না? ভয় পাচ্ছি না, আমি শুধু একমাত্র ইসরায়েলের মাবুদকে ভয় করি। হ্যাঁ, এটি একটি ভালো বিষয়, তুমি অবশ্যই মাবুদকে ভয় পাও।
এই পচন যার কারণ তুমি তা অসহ্য। আমি শুনেছি যে মিশরের সকল অংশে ব্যাঙগুলিকে জড়ো করে পিরামিডের মতো করা হয়েছে এবং তা পচে গেছে। আমার লোকদের আপনি ছেড়ে দিন ফেরাউন। মুসা, আমি পারি না। যে অবস্থা তৈরি হয়েছে তা ঠিক করার জন্য তাদেরকে দরকার। এ বিষয়টা নিশ্চয় তোমার দেবতা বুঝবেন। লোকদের ছেড়ে দিন যেন তারা মাবুদের ইবাদত করে ফেরাউন। না না মুসা না। তুমি কি জানো মুসা, তুমি ভালো মানুষ, আমরা খুব ভালো বন্ধু হতে পারি। যদিও একেবারে সমান সমান নয়, অবসর সময়ের জন্য ভালো বন্ধু। হে ফেরাউন, যেহেতু মাবুদের প্রতি আপনার হৃদয় কঠিন, তাই তিনি আপনার জেদের মধ্যে দিয়ে তার ক্ষমতা কার্যে পরিণত করবেন। আমার প্রতি তিনি কি করতে পারেন? কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারে না। আমার জাদুকরেরা আমাকে বলেছে যে তুমি যা করছো তা গোপন কৌশল থেকেই করছো। মাবুদের সামনে আপনি উদ্ধত হবেন না। আমি একজন দেবতা মুসা, আমি এখন তোমাকে বা তোমার লোকদের কোথাও যেতে দেব না এবং কখনো মুক্তি দেব না, বুঝেছ? এখন থেকে পরের সময় আরো সমস্যাপূর্ণ হবে ফেরাউন মহান বাদশাহ। তুমি এখন স্বীকার করছো যে আমি শক্তিশালী, তাই নয় কি? আমার লোকদের আপনি ছেড়ে দিন ফেরাউন। চলে যাও মুসা, এখন দেখছি যে আমরা কখনোই বন্ধু হতে পারবো না। তোমার কথা যুক্তিযুক্ত না। না, আমি তোমার লোকদের ছেড়ে দেব না। চলে যাও। লাঠি নিয়ে তোমার হাত বাড়িয়ে দাও, এটি দিয়ে পৃথিবীর মাটিতে আঘাত করো এবং এটি থেকে উকুন বের হবে, সমস্ত মিশর উকুনে ভরে যাবে। এরা তো আমাকে জীবন্তই খেয়ে ফেলছে। এটা মুসার কাজ, আমি এটা জানি। যথেষ্ট নাচ করেছে, এবার কিছু করো। এটার মতো আমরা কিছুই করতে পারি না, এটা অসম্ভব ব্যাপার। এটা এটা আল্লাহ সেই আঙ্গুল, এটা মাবুদের আঙ্গুল ফেরাউন। কোনো কিছুরই আঙ্গুল নয়, এর জন্য আমি তোমাদের মাথা কেটে ফেলবো। যার মধ্যে আছি তার চেয়ে মাথা কাটা যাওয়া অনেক ভালো। এটা কি সম্ভব যে বোকামির জন্য সমস্ত মিশর নত হবে? কিভাবে মিশরের দেব দেবীরা গোলমালের দেবতার সামনে নত হতে পারে? তোমাদের মাথা উঁচু করো, যুদ্ধ করো, আমাদের দেবতারা জয়ী হবেন, আমিও জয়ী হব। এটা এটা মাবুদেরই আঙ্গুল, কে এর বিরুদ্ধে যেতে পারে? এই চলো চলো, যাও যুদ্ধ করো, তোমাদের গোপন কৌশল খাটাও। বোকার দল ফিরে আসো, বোকার দল। সূর্যের পুত্র ফেরাউন ছাড়া অন্য কে সমস্যার দেবতার সঙ্গে যুদ্ধ করতে পারে এবং বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা সৃষ্টি করতে পারে? মুসা, তুমি একজন শয়তান, তোমার শয়তানি চলবে না। আর একটা মহামারী ছিল ওখানে। তিনি কিছু করেছিলেন? না, বিবেচনা করেন। মুসা মুসা মুসা, ফেরাউন তোমাকে যুদ্ধে ডেকেছিলেন? তিনি ইব্রাহিম, ইসাহাক ও ইয়াকুবের মাবুদকে যুদ্ধে ডেকেছিলেন। এরপরে কি ঘটল? ইব্রাহিম, ইসাহাক ও ইয়াকুবের মাবুদ আসলেন মিশরের সমস্ত দেবদেবীকে ধ্বংস করতে। ফেরাউন মুসার দাবির প্রতি তার হৃদয় কঠিন করলেন, প্রাণীরা মারা গেল এবং সমস্ত মিশরীয়দের দেহ ফোড়ায় ঢেকে গেল। শস্য ধ্বংস করার জন্য শিলাবৃষ্টি নেমে এলো এবং পঙ্গপাল এলো সমস্ত গম খাবার জন্য, আর মিশর হয়ে উঠল জনশূন্য। কিন্তু গোশনের মাটিকে কিছুই আঘাত করল না। কেন মাবুদের এই মহামারীর প্রয়োজন হয়েছিল? তিনি খুব সহজেই ফেরাউনের হৃদয় স্পর্শ করতে পারতেন এবং কোমলও করতে পারতেন। তিনি পারতেন, কিন্তু এটাই হচ্ছে মানুষের স্বভাব।
নিজের অক্ষমতার বিরোধিতা করা, এমনকি মাবুদের সামনেও। দাঁড়াও, এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণটা আসেনি। এটাই সেই সময়। কখন শেষ সময়টা আসবে মুসা? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়িই আসবে হারুন। ক্লান্ত হয়ে গেছি আমি, এখন সফুরা এবং সন্তানদের সঙ্গে থাকতে চাই। তুমি তো এই উদ্দেশ্যেই জন্মগ্রহণ করেছিলে মুসা। কিভাবে একজন মানুষ শান্তিতে তার স্ত্রী সন্তান নিয়ে জীবনযাপন করা থেকে বিচ্ছিন্ন হবে পুরোপুরি অন্য একটা উদ্দেশ্যে? এই প্রশ্নের উত্তর আমাকে দেও হারুন, আমি এটা একদমই পছন্দ করছি না। এই কারণেই মাবুদ তোমাকে বিশ্বাস করেন মুসা। ভাই আমার মুসা, মিশর এখন জনশূন্য। দেখো কি করেছ, তোমার বন্ধু হতে চেয়েছিলাম আমি, বলেছিলাম তুমি তোমার দেবতার ইবাদত করতে পারো, তা সত্ত্বেও তার মহামারী মিশরকে ধ্বংস করেছে। হে ফেরাউন, আপনি মাবুদের ওপর আপনার শর্ত চাপিয়ে দিতে পারেন না। আপনি অবশ্যই 3 দিনের জন্য আমাদের প্রান্তরে যেতে দিন। আমি আর কি করতে পারি? আমি রায়ের পুত্র, সূর্যোদয় ও সূর্যাস্ত আমি সৃষ্টি করি, আর আমি যতদিন আছি মিশরের শৃঙ্খলা ঠিকই বজায় থাকবে। তুমি চলে যাও মুসা। ফেরাউন, নিজেকে মাবুদের সামনে নম্র করা প্রত্যাখ্যান করেছেন, তাদের ছেড়ে দিন যেন এবাদত করতে পারে। এখন শুধু এটাই আপনি করতে পারেন। গোশনের এই দেবতাকে যতটুকু সম্ভব সম্মান করেছি। কৃত্রিম অনুতাপ করে আমার কানকে আনন্দিত করছেন, আপনার জন্য মাবুদের কাছে আমাকে মোনাজাত করিয়েছেন এবং প্রতিবার আপনার হৃদয় শক্ত করেছেন, এবং আমাদের যেতে না দিয়ে আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। তুমি আমার উপর আর কি করতে পারো মুসা? এখন পর্যন্ত যেটুকু করেছ, আমাদের একা থাকতে দাও। এখন তুমি কি করতে চাচ্ছ মুসা? মাবুদ বলেছেন তোমার হাত আকাশের দিকে বাড়িয়ে দাও, আর এর ফলে হাতের মাধ্যমে গাঢ় অন্ধকার নেমে এলো এবং সমস্ত মিশরকে ঢেকে ফেলল। মুসা যাও, আল্লাহর ইবাদত করো, কিন্তু এখানে তোমাদের সমস্ত পশুপাল রেখে যাবে, তোমাদের সমস্ত শিশুদেরকেও সাথে নিয়ে যেও। ফেরাউন, আপনি আমাদের কোরবানির জন্য অনুমতি দিয়েছিলেন, তাই আমরা আমাদের মাবুদের জন্য ওগুলো কোরবানি দেব। আমরা পশুপালের একটা খুরও এখানে ফেলে রেখে যাব না। সামনে থেকে চলে যাও মুসা, এবং সাবধান হও, এরপর তুমি আর কখনোই আমার সামনে এসো না। যেদিন তুমি আসবে মরবে। আপনি ভালোই বলেছেন, এরপর আর কখনোই আমি আপনার মুখ দেখব না। আচ্ছা ফেরাউন, যখন রা আকাশকে উজ্জ্বল করছিলেন তখন আপনার পুত্র জন্ম নিয়েছেন। আপনি মুসার দেবতার উপর জয়ী হয়েছেন। হে আমার প্রভু, এই যে আপনার পুত্র, সূর্যের পুত্র, দেবতা রায়ের পুনর্জন্ম। মিশর নিরাপদ, রা জেগে উঠেছে।
সন্তান, সন্তান, তুমি কি দেখতে পাচ্ছ? আমরা আসলেই আমরা শক্তিশালী। মিশর আগের চেয়ে শক্তিশালী হবে। হে আলোর দেবতা, আমাদের দেশ থেকে অন্ধকারের বিশৃঙ্খলা দূর করে দাও এবং মিশরের ক্ষমতা ফিরিয়ে দাও ফেরাউনের ক্ষমতা। কবে শেষ হবে মুসা? ছয় মাস, এটা কি যথেষ্ট নয়? ছয় মাস অনেক হয়েছে মুসা। বলো কবে আমরা মুক্তি পাব? আমরা অবশ্যই চলে যাব। হ্যাঁ, এগুলি দীর্ঘ ছয় মাস যাবৎ ছিল, কিন্তু প্রমাণ আছে যে আমাদের মাবুদ জয়ী হয়েছেন। তিনিই হচ্ছেন রাজাদের রাজা, একমাত্র সত্য জীবন্ত আল্লাহ। আমাদের কি করার আছে মুসা? জিনিসপত্র বেঁধে আমরা কি রওনা দেব? না, আজ রাতে মৃত্যুর দূত সমস্ত মিশর ছেয়ে ফেলবে। প্রত্যেক প্রথমজাত সন্তান মারা যাবে, কিন্তু মাবুদ আমাদের যে আদেশ দেন সেটা যদি আমরা সবাই পালন করি তবে আমাদের গোসন রক্ষা পাবে। আমাদেরকে বলো, আমরা সবাইকে জানিয়ে দিব। প্রত্যেকটি পরিবার এক বছর বয়স্ক একটি নির্দিষ্ট পুরুষ মেষ বা ছাগল নেবে এবং সন্ধ্যাবেলায় সেটি জবাই করবে। তারপর সেই রক্ত একটি নির্দিষ্ট গাছের শাখা দিয়ে ঘরের প্রধান দরজার চৌকাঠে ছাপ মেরে দেবে। পরে সেই একই রাতে মাংস আগুনে পুড়িয়ে খাবে, কিন্তু তোমরা তা খাবে তারিশূন্য রুটি ও তেতো শাকের সঙ্গে। তোমরা এর মাথা পায়ের সঙ্গে খাবে এবং এর অন্ত্র পুড়িয়ে খাবে। এর কোনো কিছুই কাঁচা অথবা সিদ্ধ করে খাবে না। তোমরা এইভাবে খাবে, কোমর বাঁধবে, পায়ে জুতা দেবে এবং তোমাদের হাতে লাঠি নিয়ে খুব দ্রুত এটি খাবে। তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি এটি খাবে, ফলে এটি হবে মাবুদের নিস্তার পর্ব। প্রভু, আমার প্রভু, তাড়াতাড়ি কর্ত্রীর কাছে যান। কি ব্যাপার? জানি না। তুমি চলো। কি হয়েছে? সে মারা গেছে, মৃত। আমার ছেলে,
আমার ছেলে, আমার প্রিয় ছেলে। মুসাকে ধরে নিয়ে আসো। আপনার আদেশ মতোই বাদশা। মিশর ত্যাগ করো, সমস্ত পুরুষ মহিলা এবং শিশুদের নাও, পশুপালনেও যাও, তোমার আল্লাহর সেবা করো। মুসা, আমার জন্য মোনাজাত করো, তোমার মাবুদের সামনে আমাকে দোয়া করো। দয়া করে নিন এবং চলে যান, চলে যান এবং আর কখনো ফিরে আসবেন না। দাও, এখানে বেঁচে থাকার তিক্ত অভিজ্ঞতা তোমরা দিয়েছো। আমরা মিশর ত্যাগ করব, আমাদের সাথে ইউসুফের হার নিয়ে, ইউসুফের হার নিয়ে, ওদের সমস্ত সোনা রূপার গহনা সহ। 400 বছরেরও আগে মাবুদ ইব্রাহিমকে আজকের এই স্মরণীয় রাতের কথা বলেছিলেন। হারুন, সত্যি সত্যি একজন ক্রীতদাস কি মুক্ত হতে পারে? সে কি গোলাম হিসাবে চিন্তা করবে না এবং সেই মানসিকতা থাকবে না? এই লোকদের পক্ষে কি চিরকালের জন্য মুক্ত হওয়া সম্ভব? একজন ভালো নেতার নেতৃত্বের অধীনে মুসা, তারা তাদের পথ ঠিকই খুঁজে নেবে। হ্যাঁ, তারা কি পারবে? তারা কি সত্যি এটা করতে পারবে? হ্যাঁ, চলো চলো সবাই। তারা যেখানেই যাবে একটা বিপদ তৈরি করবে। আমিও আমার প্রথম ছেলেকে হারিয়েছি। মিশরের সমস্ত পরিবার আজ রাতে তিক্ত চোখের জলে ভাসছে। আমি সমস্ত মিশর জাতিকে রক্ষা করতে পারি। আমি মুসাকে অনুমতি দিয়েছি এখান থেকে চলে যাবার জন্য। কিছুই না, কিন্তু সমস্যা আছে। এখন তাদেরকে অন্য কারো সমস্যার কারণ হতে দাও। দেখার জন্য আগামীকাল সকালে একজনকে গোশনে পাঠাও, কারা চলে গেছে এবং কারা আছে। আমরা কি তাদের হত্যার আদেশ দিয়ে পাঠাবো? না না, জানতে চাই তারা কি করেছে। আমি জানতে চাই তাদের প্রথম সন্তানদেরকে কোন শক্তি কিভাবে তাদের রক্ষা করেছে। তাকিয়ে দেখো, তারা অনেক। তারা কি আল্লাহর কৃপার যোগ্য নয়? এখন কি ফেরাউনের হৃদয় আরো কঠিন হবে? যদি মিশরের সৈন্যরা আমাদের অনুসরণ করে তাহলে কি হবে মুসা? মাবুদ তখন তার সাহায্যের হাত বিস্তার করবেন। কেন বিশ্বাস করতে পারো না? আল্লাহই পরিচালিত করবেন। সকালে তিনি মেঘ স্তম্ভ ও রাতে আগুন স্তম্ভ দেবেন। যখন আমরা নিরাপদে সেই দেশে স্থায়ীভাবে বাস করব, তখন আমরা নিশ্চয়ই শান্তি পাব। মুসা, লোকেরা ক্লান্ত হয়ে গেছে মুসা, তারা এখন থামতে চাচ্ছে। তাদেরকে বলো যে আমরা থামতে পারি না। দেখো, মেঘস্তম্ভ আমাদের সামনে এগিয়ে যেতে বলছে। এখন এখানে আমাদের অবশ্যই থামা উচিত মুসা।
এখন আমরা মুক্ত মরিয়ম, একেবারেই আমরা আমাদের মাবুদকে অনুসরণ করব। যতক্ষণ তিনি আমাদের চলতে বলেন চলব, আমরা এটা থেকে বিরত হব না। বিষয়টা যদি এমন হয় যে শুধুমাত্র যদি এক পাও এগুতে পারি তাহলেও। এটা নিশ্চয়ই কোনো প্রতিযোগিতা নয়, সবসময়ই আমরা শুধু পরাজিত মানুষ, শুধু আত্মার জোরেই চলছি। শেষ সীমায় আমরা সমুদ্রের পারে গিয়েই থামব। মুসা, মুসা, আমরা বিপদে পড়তে যাচ্ছি। ওদিকে ওটা কিসের মেঘ? মিশরীয়রা, মিশরীয় সৈন্য, ঘোড়া চালিত একটি গাড়ি, তার মধ্যে একজন নেতা, তলোয়ার এবং বর্শা নিয়ে অনেক সৈন্য। ফেরাউন কি তাদের সঙ্গে? এগিয়ে আসা সেনাদের মধ্যে আমি ফেরাউনের পতাকা দেখছি। এখন আমরা কি করব মুসা? মাবুদ বলেছেন, আমি ফেরাউনের হৃদয় কঠিন করব যেন সে তোমাকে অনুসরণ করে। তখন আমি ফেরাউন ও তার সৈন্যদের উপর গৌরবান্বিত হব, এবং তখনই মিশরীয়রা জানবে যে আমি সেই আল্লাহ মাবুদ। তুমি সবসময় এটি জানতে, কেন আমাদেরকে বলনি? সবাই বলছে এখানে এই মরুভূমিতে মরার চেয়ে মিশরে আমাদের গোলাম হিসাবে থাকাই ভালো ছিল। কেন আমাদেরকে ওখানে রেখে আসলে না? মিশরে যেখানে কাজ করতাম দাস হিসেবে আমরা ভালোই ছিলাম। ফিরে গেলে কি হবে? চলো ফিরে যাই, ওরা আমাদের ফিরিয়ে নেবে। শোনো, আমরা ফিরে যেতে পারি না। ওই দেখো মাবুদের মুক্তির পথ। চলো সবাই আমাদের পিছনে, চলো সবাই, চলো সবাই। ওই যে মুসা, সে কি এখন কিছু করতে পারবে? ও পাথরের উপর দাঁড়িয়ে আছে, হয়তো সে চিন্তা করছে এই সমস্ত ফালতু জিনিস দিয়ে ফেরাউন ও তার সৈন্যদের পরাজিত করবে। মিশরীয় বাহিনী আমাদের পিছনে এবং সামনে সমুদ্র। আমি সাঁতার জানি না। মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা সবাই মারা যাবো। আম্মা, আমি ভয় পাচ্ছি। তুমি একজন বুড়ি মহিলার মতোই কথা বলছো, ওঠো কিছু একটা করো। ও মাবুদ, তাদের উপলব্ধি করতে দাও যে সর্বশক্তিমান তুমি মাবুদ আল্লাহ। ও মাবুদ, যেখানে কোনো উপায় নেই সেখানে মাবুদ আমাদের জন্য একটা উপায় খুলে দিয়েছেন। সর্বশক্তিমান মাবুদ, তিনি আল্লাহ মাবুদ। সবাই এগিয়ে এসো, সমুদ্র পার হও। চলো তোমরা সবাই আমার পিছনে, চলো।
ওইদিকে মুসা, দেখো ওরা আসছে। তোমার আল্লাহ কিসের অপেক্ষা করছে মুসা? আমি এই সমস্ত কিছুই আর সহ্য করতে পারছি না। কেন তোমার মাবুদ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছে মুসা? তাকে এখনই কিছু করতে বলো। সবাই তোমাকে নিয়ে কথা বলছে। তুমি কেন তোমার মাবুদ আল্লাহর বিরুদ্ধে কথা বলছো আজুর? সন্দেহ নেই যে আল্লাহ সব পারেন, কিন্তু মনে হচ্ছে তিনি কিছুই করতে চাচ্ছেন না, এবং তার কাছাকাছি যাওয়ার যোগ্যতাও আমাদের নেই। তোমার ভিতরের গোলামটাই কথা বলছে আজুর। গোলামরা সব সময়ই শুধু খারাপ বিষয়টা দেখতে চায়। সেই ভালো রাখাল যিনি সমস্ত ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করেন, তার স্বর শোনার কান গোলামদের নেই। আজুর, সবসময় এভাবে কথা বলতে থাকলে এক সময় তুমি শুধু তোমার নিজেরই কণ্ঠস্বর শুনতে থাকবে, বুঝতে পারলে? আর এই মান্না আমার গলার ভিতরে আটকে গেছে। পানি, আল্লাহকে বলো মেঘগুলোকে জড়ো করতে, মেঘ যেন আমাদের পানি দেয়। আপনার আল্লাহকে আমাদের এখানে মেরে ফেলতে এনেছেন? না, তোমরা যা করতে চাচ্ছ এটা ঠিক নয়। তুমি সবসময় আমাদের মাথা খারাপ করে রাখছো, এই ব্যাপারটা শেষ হওয়া দরকার। তুমি আমাদের মিশরেই ফিরিয়ে নিয়ে চলো। আমি পথ চিনি না। তাহলে চুপ থাকো। এসো হারুন, মরিয়ম তুমিও চলো। আল্লাহ আদেশ করেছেন আমাকে তার সাথে যেতে। তৃষ্ণার্তদের ডাকো, মাবুদ তাদেরকে খাবার জন্য পানি দেবেন। ভাইরা শোনো, মুসা বলেছে যে আল্লাহ আমাদের রক্ষা করবেন। চলো আমার সাথে পাহাড়ের ঢালে এসে দেখো তিনি কি করতে চলেছেন। চলো, আমাদের হারানোর কি আছে? তোমরা দূরে সরে যাও। আল্লাহ আদেশ দিয়েছেন এই পাথরের উপরে আঘাত করতে। এ তো পানি। আমাদের আল্লাহর উপর কে সন্দেহ করতে পারে? আমরা রক্ষা পেয়েছি। আমি কি আহাম্মক, তিনি আমাদের সাথে থাকা আল্লাহ। এখন আমি এই জায়গাটার নাম দিলাম মাসা, কারণ তোমরা তোমাদের মাবুদ আল্লাহকে এখানে পরীক্ষা করেছিলে।
ওই যে দেখুন কারা যেন আসছে। এ কি সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো মাবুদ? ওরা কারা? এটা আমার পরিবার ইউসা। সফুরা, 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 সফুরা। ইলিয়াসর, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি আব্বা। তোমাকে আবার দেখে খুব ভালো লাগছে আব্বা। আমারও বাবা। বড় ছেলে গেরশম, কতদিন পর তোমাকে দেখলাম। আমাদের যাত্রাপথ খুব দুর্গম ছিল। মাবুদকে শুকরিয়া, তোমরা শেষ পর্যন্ত এখানে আমার কাছে আসতে পেরেছ। তুমিও এখানে এসো ইসা। এ হলো আমার ডান হাত। তোমরা আসার পর পুরো পরিবার এক হলাম, আর এটা আমার জন্য একটা মরুদ্যানের মতো। আর এখন আমাকে একা একাই নবপাহাড়ে যেতে হবে। এরপরের পুরো গল্পটাই সবকিছুই তোমাদের খুব ভালো জানা। না আব্বা না, তোমার গল্পটা প্রথম থেকে এখন পর্যন্ত সবটুকু আমাদেরকে শোনাবে। এটা ঠিক না। কথার বরখেলাপ করা কখনোই ঠিক না। ঠিক আছে, আমার হৃদয় চুক্তির বরখেলাপ করতে দিচ্ছে না, তাও আবার এই নির্দিষ্ট দিনে। আমি সেই আল্লাহ যে তোমাদেরকে মিশরের দাসত্ব থেকে বের করে এনেছে। আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কখনো মূর্তি বানিও না, তোমরা কখনো কোনো মূর্তির ইবাদত করো না, তোমাদের মাবুদ আল্লাহর নাম অকারণে কখনো মুখে নিও না। মুসা, তুমি কথা বলো, আমরা তোমার কথাই শুনবো। আল্লাহকে আমাদের সাথে কথা বলতে দিও না, তাহলে আমরা মরে যাব। ভয় পেও না, মাবুদ তোমাদের পরীক্ষা করতে এসেছেন। তোমরা দেখেছো যে মাবুদ আসমান থেকে তোমাদের সাথে কথা বলেন, তাকে দেখা যায় না। সকল প্রশংসা মাবুদ আল্লাহর। পবিত্র দিনের মর্যাদা ক্ষুণ্ণ করো না, তোমাদের আব্বা আম্মাকে সম্মান করো, জেনা করো না, খুন করো না, চুরি করো না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না, লোভ করো না। এই হচ্ছে সেই রক্ত যা দিয়ে মাবুদ তোমাদের সাথে আজ চুক্তি করলেন তার কথা অনুযায়ী। কারণ মাংসের জীবন এই রক্তের মধ্যেই, এবং আমি সেই মাবুদ, তোমাদের রুহের অপরাধ ক্ষমা করার জন্য তোমাদের এই কোরবানগাহ দিলাম। আর এই হলো সেই রক্ত যার কারণে তোমাদের রুহকে ক্ষমা করা হলো। শুভ সন্ধ্যা সফুরা। তোমার জন্য। সারাটি দিন ভালোই কাটল। হ্যাঁ, ভালোই ভালোই কাটল সফুরা। আমরা মিডিয়ানে যেভাবে থাকতাম ঠিক সেভাবেই এখন এখানে থাকব।
নাতি নাতনি হবে, বসন্তকালে ভেড়াগুলো চড়তে যাবে। কোথায় আছো সে কথা কি ভুলে গেছো মুসা? না সফুরা, জানি আমি কোথায় আছি। আমি শুধু ভাবতে পারি যে আমি অন্য কোথাও আছি, এবং সেই দিনের স্বপ্ন আমাকে বাঁচিয়ে রাখছে। জানি ওয়াদা করা দেশের স্বপ্ন একটা বিরাট স্বপ্ন। আগামীকাল আমি পাহাড়ের দিকে যাব। এসো ঘুমাতে এসো। আগামীকাল মাবুদের সামনে দাঁড়াবো। ওই যে দেখো, ওরা পাহাড়ের উপরে উঠছে। ওরা কতদিন ধরে ওখানে থাকবে? কিছুই বলেনি, কিন্তু আমার জানা মতে ওরা সাথে কোনো পানি বা খাবার নিয়ে যায়নি। এসবের মানে কি? জানি না। চলো সবাই চলো, লোকজন দুশ্চিন্তায় পড়ার আগেই আমরা ফিরে যাই। চলো চলো চলো। সফুরা, হারুন, লোকেরা মুসাকে নিয়ে দুশ্চিন্তা করছে। ওর কি হলো? 40 দিন তো পার হয়ে গেল। আমি তো মানুষকে নিয়ন্ত্রণই রাখতে পারছি না। ওদের ধারণা সে মরে গেছে, সবার বিশ্বাস যে সে আসলেই মরে গেছে। আমি আমার সাধ্যমতো সবকিছু করেছি। ওই দেখো, ওরা আসছে হারুন। হারুন, এতদিনে ওরা মরে গেছে আর ওদের লাশও পাখিরা খেয়ে ফেলেছে। থামো, তোমরা কিছুই জানো না। 38 দিন হয়ে গেল, সে এখনো ফিরে আসেনি। এই 38 দিন আমরা অনাহারে আছি, পানি এবং খাবার ছাড়া। আমাদের অপেক্ষা করতে হবে। আমরা আর অপেক্ষা করতে পারবো না, ওই পাহাড়টা ছুলেই আমরা মরে যাব। তুমি ওখানে যাও হারুন। তোমরা সবাই জানো ওখানে কেউই যেতে পারে না। হারুন, সবাই ভীত, ওদের শান্ত করতে হবে। ওরা এমন একটা কিছু চায় যা তারা স্পর্শ করতে পারে, দেখতে পারে। হারুন, তুমি আমাদের দেখার জন্য একটা মূর্তি বানাও। তুমি এমন কাজ করতে পারো না হারুন। হারুন, লোকেরা বিদ্রোহ করে আবার হয়তো মিশরে ফিরে যেতে পারে, অথবা অন্য কোথাও চলে যেতে পারে। এই জ্বলন্ত পাহাড়কে ছেড়ে ওরা যে কোনো জায়গায় চলে যেতে পারে। তাহলে আর কি করার আছে? আমাদের তাবুতে থাকা সব সোনার দুল এখানে এনে জড়ো করো, যাও। হারুন, তোমাকে সাবধান করে দিচ্ছি। শান্ত হও সফুরা, শান্ত হও। যাও, চলো সবাই। ধরো কোরবান গাহের উপরে এই বাছুরটা তুলে রাখো। সুন্দর। আগামীকাল মেজবানি। এই সেই দেবতা যে তোমাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছেন। ধর্মবিরোধিতা, এটা তো আল্লাহকে অপমান করা। আল্লাহ সেদিন সেই লোকদের ধ্বংস করতে চেয়েছিলেন, পৃথিবী থেকে মুছে ফেলতে চেয়েছিলেন। মাবুদ আল্লাহ তাদের উপর খুবই রেগে গিয়েছিলেন। আল্লাহ যদি সত্যি কারো উপর রেগে যান, তাহলে বাঁচিয়ে রাখলেন কেন? আচ্ছা, কি হয়েছিল আমি খুলে বলছি। মুসা, উঠে নিচে নেমে যাও, দেখো লোকেরা কলুষিত হয়ে গেছে। আমি এদের মিশর দেশ থেকে বের করে এনেছিলাম, আর তারা এরই মধ্যে আমার হুকুম থেকে দূরে সরে গেছে। আমার রাগ
তাদের জন্য আগুনের মতো জ্বলতে থাকুক। এরা একগুঁয়ে জাতি, আমি এদের ধ্বংস করে ফেলব, তারপর তোমার মধ্য দিয়ে মহাজাতি সৃষ্টি করব। শুনুন, নিচের শিবির থেকে যুদ্ধের আওয়াজ পাওয়া যাচ্ছে। না, মনে হচ্ছে এগুলো গানের আওয়াজ। চলুন নিচে গিয়ে দেখা যাক কি হচ্ছে। চলো। হারুন, এই সোনা ভেঙে একেবারে গুঁড়ো করে ফেলো এবং পানিতে ছড়িয়ে দাও, তারপর সেই পানি এই লোকদের পান করাও। আসসালামু আলাইকুম হারুন। হারুন, এখানে এসো। এই সমস্ত লোক তোমার কি করেছিল হারুন, যে কারণে তুমি এদেরকে এই ভীষণ গুনাহর মধ্যে টেনে আনলে? আমার উপর তুমি রাগ করো না। এই লোকদের মন্দতার কথা তো তুমি জানোই। তারা পথ দেখানোর জন্য একটা দেবতা তৈরি করে দিতে বলেছে, কারণ যে মুসা আমাদের মিশর থেকে বের করে এনেছিল তার কি হয়েছে তা তো আমরা কিছুই জানি না। ওরা ভেবেছিল যে আমি মরে গেছি। আমি বললাম যে সোনার গহনাগুলো যেন তারা আমার কাছে নিয়ে আসে। আমাকে সোনা এনে দেবার পর ওই বাছুরটা বের হয়ে আসলো। আমি ভয় পেয়েছিলাম যে মামুদের ভীষণ রাগ এই লোকদের উপর নেমে আসবে। আমি পাহাড়ের উপর গিয়ে সেই রাগ শান্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু মামুদের বিচার এখনো শেষ হয়নি। আমি জানতাম যে আমরা ন্যায় বিচারক আল্লাহর ইবাদত করি। আল্লাহর চোখ থেকে কিছুই লুকানো যায় না, কিচ্ছু না, সেটা যত ক্ষুদ্র বিষয়ই হোক না কেন। নেতৃত্বের দায়িত্ব অনেক বেশি বড় সফরা, সত্যি বিশাল বোঝা। আমি চাই না এই বোঝা আমার ঘাড় ভেঙে দিক। মুসা মাঝে মাঝে ভাবে যে এই লোকদের মিশরের বাইরে এনে সে পাপ করে ফেলেছে এবং তাকে এই দায়িত্ব বয়ে বেড়াতে হচ্ছে। ও তোমাকে বলেছে এই কথা? মুসা বলেছে যে সে মাবুদ আল্লাহর কাছে এই কথাগুলোই বলতে চায়। সে এও বলেছে যে আল্লাহ এদের মিশর থেকে বের করে এনে আফসোস করছেন, আসলে এরা সবাই একগুঁয়ে লোক। আফসোস, আমরা গোলাম,
আর গোলামেরা সবসময় শুধু বিদ্রোহ করে গেছে। তাছাড়া ওরা বলেছে যে ওই সোনার বাছুর নাকি ওদের মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছে। এ কথা শুনে কি বলল আমার ভাই মুসা? সে বলেছে যে আল্লাহ ইসরায়েলের একমাত্র মাবুদ আল্লাহ, জীবন্ত আল্লাহ। এই সোনার বাছুর লোকদের বোকামির ফসল, আর এই মানুষেরা সোনার বাছুরের এবাদত করছে দেখে তিনি কষ্ট পেয়েছেন। ওরা আসলে আনন্দ করার জন্য একটা অজুহাত খুঁজছিল। ওরা সবাই সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ওরা সত্যিই বিরাট গুনার কাজ করেছে। তুমি কি? এই সমস্ত বিষয়ের বিচার করার ভার কে তোমাকে দিয়েছে? আমি সফুরার কথা শুনেছি দেখে মরিয়মের মন খারাপ হয়েছিল। আব্বা, এই ঘটনা ঘটার পরে তুমি কিভাবে মাবুদ আল্লাহর সামনে গিয়ে দাঁড়ালে? আমি নিজের হাতে কোনো কিছু না রেখে মাবুদ আল্লাহর সামনে দাঁড়িয়েছিলাম। যারা আমার বিরুদ্ধে গুনাহ করেছে কেবল তাদের নামই আমি কিতাব থেকে মুছে ফেলব। শোনো, যে জায়গার কথা আমি বলেছি এখন সেই জায়গায় তুমি লোকদের নিয়ে যাও। আমার ফেরেশতা তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। যখন শাস্তি দেবার সময় আসবে তখন আমি তাদের গুনাহর শাস্তি দেব। শিবিরে তো মহা বিপদ নেমে এসেছে। মুসা কোথায়? ওই বাছুরের এবাদত যারা করেছিল তারাই বিপদে পড়েছে। আমি এখন মৃত্যু ভয় পাচ্ছি। তোমার ভয় পাওয়াই উচিত, তোমাকে এই কাজ করতে নিষেধ করেছিলাম। মরিয়ম, হারুনের সাথে আমরাও দোষী। আমরা কেউ তাকে থামানোর চেষ্টা করিনি। আমরা সবাই ওই বাছুরের অংশীদার। কিন্তু সোনার বাছুরটা বানিয়ে আমিই তো ওখানে রেখেছিলাম। তুমি তো লোকদের ইচ্ছাতেই কাজ করেছো হারুন। ওদের আঘাত না করে মুসার উচিত ছিল আমাকে আঘাত করা। মুসা তো আল্লাহর কথা মতোই কাজ করেছে। আমি তা জানি। কি ব্যাপার? কি হয়েছে? সে মনে হয় মারা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওর কি হয়েছে? ও মরে গেছে। আমার কারণে, সব আমার কারণে। কেন বলছেন যে আমি কোনো কাজ করতে পারি না? সাফুরা, আমি তো বলিনি যে তুমি কাজ করতে সাহায্য করছো না। তাহলে আপনি এগুলো কি বলছেন মরিয়ম? আমি তো সবসময় সাহায্যই করতে চাচ্ছি। হ্যাঁ ঠিক, সত্যি আমি সবকিছুর দেখাশোনা করছি, তাই তোমার কোনো সাহায্য আমার দরকার নেই। বুঝেছি, তার মানে আমি ধাত্রীদের সাহায্য করি সেটা আপনি চান না, সকালে মান্না কুড়াতে যাই সেটাও চান না। আমাদের মধ্যে যে সব বিষয় চলছে সেটা মুসাকে জানানোর কোনো দরকার নেই। আমি সব সামলে নেব, কারণ মুসা এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছে। তুমি কি সামলে নেবে মরিয়ম? এই আসলে আমাদের শিবিরে নেমে আসাই মহামারীর জন্য হারুন নিজেকে দোষারোপ করছিল, আর আমরা তাই তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। কোথায় হারুন?
হয়তো ওই পাহাড়ে কোনো টিলার উপরে আছে। ঠিক আছে। হারুন, তুমি এখানে কি করছো? আমি যা করেছি তার জন্য আমার আর বেঁচে থাকার কোনো মানই হয় না। আল্লাহ দয়া করো। না, এখনো চলে যাওয়ার সময় হয়নি। মানুষকে আমার চোখের সামনে মরতে দেখেছি, তাদের চোখে মুখে ভয় হতাশা দেখেছি। ওদের জায়গায় আমার মরার কথা? না, এখনো যাওয়ার সময় হয়নি। তোমার দায়িত্ব এখনো শেষ হয়নি হারুন। তোমাকে মাবুদ আল্লাহ মহা ইমামের গুরু দায়িত্ব দিয়েছেন, নেতৃত্বের ভার বহন খুব কঠিন। আমি কি এই কাজের যোগ্য? তুমি যদি তার যোগ্য না হও, এই দায়িত্ব দিতেন না আল্লাহ। মানুষ তাদের পাপের জন্য অনুতাপ করছে, তাই তাদের জন্য একটা দৃষ্টান্ত হও। ভাই আমার, আমি ক্লান্ত হয়েছিলাম। কিন্তু গল্পটা তো অনেক বড়। হ্যাঁ, পুরো গল্পটাই আমাদের শুনতে হবে। এরপর আল্লাহ মুসার ভেঙে ফেলা ফলক দুটি বদলে দিলেন। লোকেরা আল্লাহর ইবাদত করা শুরু করল, আর মাবুদ আল্লাহ নিজের জন্য মুসাকে মিলন তাম্বু তৈরি করতে বললেন। আজ আমরা আনন্দ করব, আজ আমরা মাবুদের উদ্দেশ্যে আমাদের গুনাহ কোরবানি করব, আজ আমরা মাবুদের পবিত্র উপস্থিতির মধ্যে প্রবেশ করব। আমাদের গুনাহকে মুছে ফেলার জন্য এই কোরবানি আমাদের দিতে হবে। তাহলে শুরু করো হারুন। হারুন দুপাশে দুটো মেয়ে ছাগল নিয়ে দাঁড়ালেন। তার পকেটের তুনির ভিতর থেকে একটি কালো এবং একটি সাদা পাথর বের করলেন। তিনি বুঝতে পারলেন কোন ছাগলটি নির্বাচিত হল। হারুন হাতের ইশারায় দেখিয়ে দিলেন কোন ছাগলটিকে জবাই করতে হবে। জবাই করার পরে তিনি দুটি পাত্রে রক্ত আলাদা করে রাখলেন। পশুর পেটের ভিতরের সমস্ত অংশগুলো আলাদা পাত্রে রাখা হল। সেই পাত্রের সমস্ত কিছু কোরবানগাহের আগুনে ঠেলে দেওয়া হল, যার আগুনে আল্লাহ খুশি হন। প্রথম পাত্রের রক্ত কোরবানগাহের শিঙে লাগিয়ে দেওয়া হল। Thank you.
বাকি রক্তটুকু কোরবান গাহের আগুনে ঢেলে দেওয়া হল। মহা ইমামকে অবশ্যই মহাপবিত্র স্থানে প্রবেশের আগে হাত পা ধুয়ে নিতে হবে। মহাইমাম তার সাথে দ্বিতীয় পাত্রটা নিয়ে মিলন তাম্বুতে ঢুকবেন। সেই পাত্রের রক্তে আঙ্গুল ডুবিয়ে কোরবান গাহের আসনের উপর সাতবার ছিটিয়ে দিতে হবে। তারপর পশুর মৃতদেহটা তাঁবুর বাইরে নিয়ে গিয়ে আগুনে ফেলে দিতে হবে। ঠিক আছে, এসো। আব্বা, ছাগল কোরবানির বিষয় আমাদের বলো। এটা ছিল পুরো শিবিরের গুনাহ কোরবানি, আর সেই কোরবানি ছাগলকে ছাড়া সম্পূর্ণ হয় না। যে ছাগিটাকে জবাই করা হয়েছিল সেটা আমাদের গুনাহ ঢাকা দিয়েছিল, আর যেটাকে ছাউনির বাইরে নেওয়া হয়েছিল সেটা চিরদিনের জন্য আমাদের গুনাহ দূর করে দিল। মুসা, মুসা, সফুরা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই আছি সফুরা। মরিয়ম আর হারুন বাইরে আছে, ওরা তোমার সাথে দেখা করতে চায়। ওদের বলো যে আমি কাল দেখা করব। ঠিক আছে। ও খুব ক্লান্ত বোধ করছে। আমরাও খুব ক্লান্ত। ও আগামীকাল আপনাদের সাথে দেখা করবে। ঠিক আছে ঠিক আছে, আমরা আগামীকালই মুসার সাথে দেখা করব। মরিয়ম, চলো চলো। তুমি কি দেখলে হারুন? সে আমাদের কাছ থেকে মুসাকে দূরে নিয়ে যাচ্ছে। এই কুশদেশীয় মেয়ে এখন আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করছে। ওরা তোমার সাথে কাল দেখা করবে। সফুরা, সেই মিশরীয়কে হত্যার পরেই প্রথম নিজেকে অপরাধী মনে হচ্ছে না। মাবুদ আল্লাহ আজ একটা আশ্চর্য কাজ করেছেন, তিনি আমার অপরাধবোধ দূর করে দিয়েছেন। ওহ মুসা, আমি খুব কৃতজ্ঞ। মাবুদ আমাদের জন্য আজ পথ খুলে দিয়েছেন সফুরা। মুসা, মুসা,
ভিতরে চলুন। আসসালামু আলাইকুম, বসো, এখানে বসো। তোমার কারণেই মুক্তি, সেটা তোমাদের জন্যেও। লোকেরা আজকে সত্যি খুব খুশি হয়েছে, সেটা তো হতেই হবে, আবাসস্তম্ভ তো এখন তাদের মধ্যেই। ভাই মুসা, একটা বিষয় আমি স্বীকার করতে চাই। কি হয়েছে ভাই আমার? গতকাল রক্ত হাতে যখন মহাপবিত্র স্থানের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আমি নড়তে পারছিলাম না। আমার মনটা আনন্দে ভরে উঠল, আনন্দের আতিশয্যে আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তারপর আমি বুঝলাম যে ওখানে ঢোকার অধিকার একমাত্র আমাকে দেয়া হয়েছে। মাবুদের উপস্থিতিতে আমি যদি অজ্ঞান বা মরে যাই, তাহলে কে আমাকে বাইরে নিয়ে আসবে? তার মানে তোমার পায়ে একটা দড়ি বেঁধে রাখতে হবে, তাই না হারুন? হ্যাঁ, আল্লাহ সেখানে তোমার খেয়াল রাখবেন। ভাই মুসা, কিছু বিষয় ভাবা দরকার। কি বিষয়? কুরবানির বিষয়। প্রতিদিন অনেক কুরবানি আমাকে দিতে হচ্ছে, বিভিন্ন মানুষ, বিভিন্ন গোত্র আর বিভিন্ন ঘটনার জন্য আলাদা আলাদা কুরবানি। আর এভাবেই যদি বংশের পর বংশ ধরে এটা চলতে থাকে, তাহলে তো অসংখ্য অসংখ্য কুরবানি হয়ে যাবে। আমি তো এতগুলোর হিসেব রাখতে পারবো না। বিষয়টা আমাদের আল্লাহ মাবুদের মতোই অসীম, জীবনটা তো এই রক্তের মধ্যেই। মরিয়ম, কি খবর? আমাদের ছাউনিতে এক মহিলার প্রসব বেদনা উঠেছে। তুমি এখানেই অপেক্ষা করো। ঠিক আছে। এক মহিলার প্রসব বেদনা উঠেছে, আমাকে এখনই তার কাছে যেতে হবে। আমিও যাব। না না, কোনো দরকার নেই, এখানে তুমি তোমার নিজের কাজ করো তাহলেই হবে, আমার কাজ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তুমি দেখলি মুসা, গোটা শিবিরে সে একমাত্র ধাত্রী, বিষয়টা নিয়ে সে বেশ গর্বিত, সে এটা অন্য কারোর সাথে ভাগ করতে চায় না। কোনো ব্যাপার না সফুরা, সে তার কথা দিয়ে সারাক্ষণ আমাকে আঘাত করে। ভাই মুসা, তুমি তো আমাদের বোন মরিয়মকে চেনো, সে নিশ্চয় আঘাত করে হয়তো তাকে এসব কথা বলতে চায়নি। মরিয়ম সফুরাকে হিংসা করছে হারুন। মরিয়ম, এদিকে এসো, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সত্যি গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, এসো। সফুরার সাথে তখন ওভাবে কথা বলা তোমার একদম ঠিক হয়নি। মুসার বিয়ে করা ওই কুশদেশীয় মহিলাকে আমি একেবারেই সহ্য করতে পারছি না। তোমার কেন খারাপ লাগছে মরিয়াম? সে আমাদের কেউ না, আর সবচেয়ে বড় বিষয় হলো মুসা তার কথা শোনে, সব সময়ই তার কথা শোনে। সে মুসাকে উপদেশ দেয়, আমি জানি সে সারাক্ষণ মুসাকে উপদেশ দেয়। এটা সত্যি, সফুরা এখানে আসার আগে আমরা আমাদের ভাইকে যেভাবে পেতাম, আমি জানি এখন আর সেভাবে পাই না। আমি আমার ভাইকে এই কথা বলতে ভয় পাই না। কি কথা? চলো চলো। মুসা, কে ওখানে? তুমি শোনো মুসা, আল্লাহ কি কখনো কোনোদিন আমাদের সাথে কথা বলেননি? আল্লাহ কি শুধুমাত্র সবসময় তোমার একার সাথেই কথা বলে? তুমি কার বিষয় বলছো? বিষয়টা কি মরিয়ম? মনে হচ্ছে ওই কুশদেশীয় মেয়েই তোমার কাছে সবকিছু, কিন্তু সে তো আমাদের পরিবারের কেউই না। ওর নাম সফুরা, ও আমার স্ত্রী। হারুন, কি হচ্ছে এসব? বিষয়টা হচ্ছে ও তোমার উপর প্রভাব খাটাচ্ছে। তোমার এই সমস্ত কথা আমাকে খুব বিরক্ত করছে মরিয়ম। এই বিষয়টা নিয়ে তুমি ভাবো মুসা, চিন্তা করো। খোদা হাফেজ মুসা।
বিষয়টা খুবই জটিল ছিল। তোমার আম্মা আমার জন্য সব ছেড়ে এসেছে, আর এদিকে সেই মিশরে আমি যখন ছোট ছিলাম তখন আমার বোন আমার জীবন বাঁচিয়েছিল। আমি আসলে দুজনকেই খুব ভালোবাসি। মুসা, তাড়াতাড়ি আসুন মুসা। ইউসা, কি খবর? আবাসস্তম্ভতে চলুন, সবাই ওখানেই আছে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। হারুন, মরিয়ম, কি খবর মুসা? জানি না, আমাকে এখনই আবাসস্তম্ভতে যেতে হবে। আমিও আসছি। ঠিক আছে। এই সমস্ত বিষয়ের মানে কি মুসা? তুমি এসো হারুন, চলো মরিয়ম, আমার সাথে এসো। তোমাদের মধ্যে আল্লাহর যদি কোনো নবী থাকে তাহলে তার সাথে আমি কোনো দর্শন বা স্বপ্নের মধ্য দিয়ে কথা বলি, কিন্তু আমার বান্দা মুসার সাথে আমি সেরকম করি না। তার সাথে আমি মুখোমুখি কথা বলি। তার বদনাম করার সাহস তোমাদের কি করে হলো? মালিক, আমরা না বুঝে যে পাপ করেছি সেটা তুমি ধরো না, আমরা যে ভুল করেছি মালিক তা তুমি ধরো না। মরিয়মকে মৃতের মতো এভাবে বাঁচিয়ে রেখো না। দেখো দেখো ওর গায়ের চামড়া কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দয়া কর, দয়া করো। আল্লাহ, ওকে সুস্থ করে দাও, আমি তোমার কাছে মিনতি করছি। তাকে 7 দিন তোমাদের শিবিরের বাইরে রাখতে হবে, তারপর সে ফিরতে পারবে। 7 দিন। 7 দিন মরিয়ম, শুধুমাত্র 7 দিন অপেক্ষা করো। মাবুদ কেন মরিয়মকে শাস্তি দিলেন ইউসা? কারণ সে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কথা বলছিল। তার হয়তো লোকদের উপর নেতৃত্ব করার ইচ্ছা হয়েছিল। হতে পারে। আমি জানি যে তোমার খুব কষ্ট হচ্ছে স্বামী। সে একজন আত্মহংকারী মহিলা, এটা দুঃখজনক। আমি জানি যে এটা তোমার জন্য খুব কষ্টকর। হ্যাঁ,
আমি সবাইকে বোঝাতে চাই আল্লাহ মঙ্গলময়, কিন্তু তাদের একগুমের জন্য তারা শাস্তি পায়। তারা এখনো গোলামি আছে, মিশর তাদের রক্তে মিশে আছে। কাউকে মেরে শাস্তি দিয়ে বা চাবুক দিয়ে পিটিয়ে গোলামি ছাড়ানো যায় না। মুসা, কে? ক্ষমা করো সফুরা, আমাকে ক্ষমা করো সফুরা, আমাকে ক্ষমা করো সফুরা। আল্লাহর কাছে ক্ষমা চান বোন, ভিতরে চলুন, ভিতরে চলুন। আমরা আবার একটা দলে পরিণত হয়েছি, এক হয়েছি। সেই ওয়াদা করা দেশের সীমানায় যখন পৌঁছাব, ভাবতেই আমি শিহরিত হয়ে উঠছি। আমাদের নতুন এক জীবন সেই দেশে শুরু হবে, তোমাদের আমার সাথে, মাবুদের সাথে। আমাদের পিতা ইব্রাহিমের কাছে ওয়াদা করা সেই দেশে তোমরা যাও, মাহবুদ যেভাবে আদেশ করেন সেভাবে যাও। তোমরা যাও, ওই দেশের শহর, লোকজন এবং উর্বরতার খবর নিয়ে এসো, এবং ওই দেশের সমস্ত খবর সংগ্রহ করো। তোমরা যাও, আমাদের দোয়া তোমাদের সাথে আছে। আজকে অনেক আনন্দের দিন, শিগগিরই আমরা দুনিয়ার ভালো ভালো জিনিসগুলো খেতে পারব, ঠিক যেমন মিশরে খেতাম। হ্যাঁ, ঠিক মিশরেরই মতো। তুমি কিছু খেয়ে নাও। পারবো না, আমি খুব দুশ্চিন্তায় আছি। কিন্তু কিছু তো খেতেই হবে। ঠিক আছে, একটু মান্না দাও। নাও। প্রায় 40 দিন পার হয়ে গেছে, তোমার কি মনে হয় ওরা এখনো বেঁচে আছে? জায়গাটা হয়তো এদের বাগানের মতো, তাই ওরা আসতে চাচ্ছে না। দেখো, ওই যে ওরা। হ্যাঁ, ওরাই তো সফুরা। ওরা ফিরে এসেছে। কি খবর বলো তো? আমরা পুরো দেশটা ঘুরে দেখে এসেছি। ওখানে দুধ আর মধুর কোনো অভাব নেই, কিন্তু ওখানকার লোকেরা খুব শক্তিশালী। খেয়াল দিয়ে শহরটা ঘেরা। শহরটা খুব বড়। অনাকের বংশের লোকেদেরও আমরা দেখেছি, তারা বিশাল। তারা দেখতে দৈত্যের মতো। চলো আমরা এখনই গিয়ে সেই দেশটা অধিকার করি, কারণ সেটা করার শক্তি আমাদের আছে। আমরা কখনোই ওদেরকে হারাতে পারবো না, ওরা খুবই শক্তিশালী। ওরা যুদ্ধও খুব পারদর্শী। ওরা আমাদেরকে গিলে ফেলবে, ওদের তুলনায় আমরা ঘাস ফড়িং এর মতোই। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক সেই দেশের জিনিসগুলো কেমন। এইটা খেয়ে দেখা যাক।
কতবার আমরা মিথ্যার চলনার শিকার হব? তুমি আর কি বা আশা করতে পারো? তোমার কি মনে হয় যে আমাদের জন্য কোনো উর্বর ভূমি অপেক্ষা করে আছে? এসো, মিশরে ফিরে যাওয়ার জন্য আমরা একজন নেতাকে বেছে নিই। আমারও তাই মনে হয়। চলো ফিরেই যাই। এভাবে বাঁচার চাইতে আমরা গোলাম হিসেবেই বরং ভালো ছিলাম। এই শক্তিশালী লোকগুলো যে আমাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে তাতে কোনো সন্দেহ নেই। আমার পরিবারকে পশুর মতো জবাই হতে দেখার জন্য নিয়ে আসিনি। তাহলে আমরা এখন কি করব? তুমি আমাদের নেতা হও, আজুর। হ্যাঁ, আজুর, আজুর। আমি আজুরের পক্ষে। আমিও ওর পক্ষে। কেন কেন আমরা এই ব্যাপারটা নিয়ে মুসার সাথে কথা বলছি না? আমি আমাদের সমস্ত শিবির ঘুরে ঘুরে দেখলাম এবং বুঝলাম যে সবাই মিশরে ফিরে যেতে চায়। চলো সবাই, চলো। আমাদেরকে মিশরে ফিরিয়ে নিয়ে চলো। আমাদের রক্ষা করো, চলো মিশরে ফিরিয়ে নিয়ে চলো। রক্ষা করো আমাদের, ফিরিয়ে নিয়ে চলো। আমরা মিশরে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এভাবে আমরা আর পশুর মতো মরতে চাই না। আল্লাহ আমাদের এখানে এনেছেন, তিনি আমাদের রক্ষা করবেন। ও একজন প্রতারক। ওরা দানবের মতো বিশাল দেহের অধিকারী। আমাদের কে রক্ষা করবে? যথেষ্ট, এবার থামো। শোনো, আমরা যে দেশটা পার হয়ে আসলাম সেই দেশটা রহমতের কারণে দুধ আর মধুতে পরিপূর্ণ। আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট থাকেন তাহলে দেশটা আমাদের। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো না। ওদেরকে তোমরা ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওদেরকে ভয় পেও না। আর কতদিন আমি এই দুষ্টু কলুষিত লোকদের ক্ষমা করতে থাকব? এই মরুভূমির মধ্যে তোমাদের লাশ পড়ে থাকবে। 20 বছরের বেশি বয়সী যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের লাশ এখানেই এই মরুভূমিতেই পড়ে থাকবে। তোমাদের সন্তানেরা 40 বছর ধরে এই মরুভূমির মধ্যে ঘুরে বেড়াবে। এভাবেই আমি আমার বিরুদ্ধে অভিযোগকারীদের শাস্তি দেব। চলো মুসা, আমরা এই মরুভূমি ছেড়ে চলে যাই। আমি এখানেই থাকব, কিন্তু তোমাকে আমি এখানে থাকার জন্য বলতে পারি না। কিন্তু তুমি আমার জীবন, ভালোবাসা এবং আমার সবকিছু। এখানে 40 বছর একসাথে থাকার পরে তখন তুমি আসল সত্যটা বলতে পারবে। তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, এদের সাথে 40 বছর কাটানো নিয়ে আমার যত দুশ্চিন্তা। কিন্তু ওরা তো আমারই লোক সফুরা। ওরা তো আল্লাহর বান্দা, নিজের দায়িত্ব নিজেই নে। চলো আমরা মিডিয়ানে ফিরে যাই, পরিবারের কাছে। আমি সেটা জানি, সব সময়ই জানি। আল্লাহর ওয়াদা করা সেই দেশের পাহাড়ে পশু চরানোর স্বপ্ন আমি প্রায়ই দেখতে পাই। আমার সন্দেহ হয় যে সেই সমস্ত স্বপ্ন এই জীবনে সত্যি হবে কিনা। ও মুসা, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। না সফুরা, আল্লাহকে ছাড়া সেই দেশে মরার চাইতে আমি এখানে এই মরুভূমিতে তার সাথে মরতে চাই। তারা কি অভিযোগ করা থামিয়েছিল? মোটেই না, অভিযোগ আরো বেড়ে গিয়েছিল। তুমি বাইরে আসো মুসা। বের হয়ে এসো মুসা। ও আমাদের সামনে আসতে ভয় পাচ্ছে। মুসা, তুমি যদি বাইরে না আসো তাহলে আমরা সবাই ভিতরে ঢুকবো।
তুমি আমাদেরকে এখানে এই নিরস মরুভূমিতে কেন আনলে মুসা? মরার জন্য এখানে কোনো খাবার নেই, এই বিশ্রী মান্না আমরা সহ্য করতে পারছি না। আমরা তোমাকে ছেড়ে দেব না মুসা, কখনো ছাড়বো না। চলো সবাই চলো। চলো যাই। কোথায়? আমি আজকে রাতটা গাছের নিচে কাটাতে চাই, নবপর্বতের ঠিক নিচে। কিন্তু সকাল পর্যন্ত কেন এখানে থাকছি না? কারণ আমি সেই পাহাড়ে উঠতে চাই একেবারে সকালেই। আমাকে এখনই নব পাহাড়ে যেতে হবে, কারণ সময় হয়ে গেছে। একটু দাঁড়াও আব্বা, গাধার পিঠে এগুলো বেঁধে নেই। আমি সেখানে একাই যাব। তুমি একাই? কিন্তু ওটা তো অনেক দূরে আব্বা, পাহাড়ে উঠতে তোমার অনেক কষ্ট হবে। আমার বয়স 120 হলেও এখনো আমার শক্তি আছে, দৃষ্টি এখনো ভালো, পায়ে এখনো জোর আছে। কিন্তু তুমি একা চলে যাচ্ছ কেন আব্বা? সময় হয়ে গেছে, কাছে এসো, কাছে এসে আমাকে বিদায় জানাও। আবার ফিরে এসো আব্বা, তাড়াতাড়ি ফিরে এসো। সবাই চলে গেছে, মরিয়ম এবং হারুন, আর আমি শুধু একমাত্র বাকি আছি। আব্বা 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 আব্বা, তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? তোমাদের সমস্ত মন প্রাণ দিয়ে মাবুদ আল্লাহকে খোঁজো। আমি কখনোই তোমাকে একা যেতে দেব না। ওই দেখো আম্মা। আল্লাহ আমাকে কি অসাধারণ একজন স্ত্রী দিয়েছেন, কি অসাধারণ এক যাত্রা পথ। আল্লাহ তার সৃষ্টিকে খুব ভালোবাসেন, তিনি আমাদের জন্য পথ খুলে দিয়েছেন তার কাছে যাওয়ার জন্য। মুসা 40 বছর ধরে লোকদের পরিচালনা দিয়েছিলেন, তারপর আল্লাহ তাকে নব পাহাড়ের উপর নিয়ে গিয়ে সেই ওয়াদা করা দেশটি দেখিয়েছিলেন। পরে মুসা আল্লাহর উপস্থিতিতে মারা গিয়েছিলেন। আল্লাহ মুসাকে সমাধিস্থ করেছিলেন, তার সমাধি চিরদিনের জন্য লোকচক্ষুর আড়ালে থেকে গেল।